আর্থ ম্যাগনেটিজম। ওকে, এবারে এই আর্থ ম্যাগনেটিজমের আজকেই এটা শেষ করবো, যতক্ষণ লাগবে। মেইনলি প্রবলেমগুলো আমরা করবো, অ্যাঙ্গেল অফ ডিপ কাকে বলে, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন কাকে বলে। মন দিয়ে শুনবে, খুব ইম্পর্টেন্ট, মন দিয়ে শুনবে, খুব ইম্পর্টেন্ট। দেখো, আমি জানি না তুমি বই পড়েছো কিনা বা তোমরা বই পড়েছো কিনা তোমাদের এক্সামের জন্য, যদি পড়ে থাকো ওখানে বোঝাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা স্টার্ট করি। আচ্ছা, এইটার স্টার্টিংটা মানে এর যে আর্থের যে আর্থ যে ম্যাগনেটিজম শো করে, এটা অনেক বছর আগেই রিয়েলাইজ করা হয়েছিল। কবে? সেটা হচ্ছে গ্রিসে 600 BC। কি বললাম? গ্রিসে 600 BC। ওকে, ওইখানে ওইখানে একটি আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডে শেফার্ড হয় না, তখনকার দিনে তো আমাদের মতো এত সফিস্টিকেটেড জুতো ছিল না, বুঝতেই পারছো তো? ওই শেফার্ড তখনকার দিনের জুতো, মানে জুতো বা পায়ের মতো ওই লোহা দিয়ে আটকানো থাকতো, বুঝতে পেরেছো? ওই দ্বীপে গিয়ে, মানে ওই আইল্যান্ডে গিয়ে দেখলো ওই জুতোটা আটকে যাচ্ছে, নিচে কোনো তোমার মানে কি বলবো, গ্লু টাইপের কোনো বস্তু নেই, কিন্তু তবু জুতোটা আটকে যাচ্ছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তখন একটা জিনিস বুঝতে পারলো যে নিশ্চয়ই ওখানে এমন কিছু আছে, নিশ্চয়ই ওখানে এমন কিছু আছে যেটা ওই কি বলে মেটাল বডিটাকে অ্যাট্রাক্ট করছে। এবার নিশ্চয়ই এমন কিছু আছে বলতে, ওরা দেখতে পাচ্ছে আরে এটা তো তোমার আইল্যান্ড এবং একদম মাটির ওপর দিয়ে হাঁটছে, বুঝতে পেরেছো? তাহলে ডেফিনেটলি ওই যে তোমার কি বলে ওই যে আইল্যান্ডটা, সেখানে ম্যাগনেটিজম শো করছে। আমি কি বোঝাতে পারছি তোমাদের? বুঝতে পারছি, ওই যে আইল্যান্ডটা, পরে ওই আইল্যান্ডটার নাম দেওয়া হয় ম্যাগনেসিয়া, ম্যাগনেসিয়া, MEGNESIA। ঠিক, আমি পয়েন্টটা লিখে দিচ্ছি, একটাই পয়েন্ট, সেটা হচ্ছে 600 BC গ্রিস ম্যাগনেসিয়া আইল্যান্ড, ম্যাগনেসিয়া আইল্যান্ড। এইটা হলেই তোমাদের তোমরা মনে করতে পারবে, তাই তো? এইবারে সেকেন্ড যে আর্থ ম্যাগনেটিজম শো করছে, সেকেন্ড কিভাবে বোঝা গেছে? সেকেন্ড বোঝা গেছে একটা বার ম্যাগনেটকে, বার ম্যাগনেটকে যদি ফ্রিলি সাসপেন্ড করে দেওয়া হয়। কি বললাম? একটা বার ম্যাগনেটকে ফ্রিলি সাসপেন্ড করে দেওয়া হয়। ওকে, একটা বার ম্যাগনেটকে যদি ফ্রিলি সাসপেন্ড করে দেওয়া হয়, দাঁড়াও এক মিনিট, কি বললাম, একটা বার ম্যাগনেটকে ফ্রিলি সাসপেন্ড করে দেওয়া হয়, তাহলে ওই বার ম্যাগনেটটা আর্থের যে কোনো একটা জায়গায় ওইভাবে অ্যালাইন থাকে না, ওর অ্যালাইনমেন্টটা একটু চেঞ্জ হয়ে যায়। আমি কি বুঝতে পারছি? মানে তুমি যদি একটা বার ম্যাগনেটকে ফ্রিলি সাসপেন্ড করে দাও, ও জিওমেট্রিক যে নর্থ পোল আর জিওমেট্রিক যে সাউথ পোল, এই অনুযায়ী ও নিজেকে ইয়ে করে নেয়, মানে অ্যালাইন করে নেয়, এই অনুযায়ী, এক্স্যাক্টলি ওই লাইন বরাবর নয়। কিন্তু তোমরা কি আমার কথা বুঝতে পারলে? বলো, বুঝতে পেরেছো? তো এই হয়েছে ঘটনা। তো তাতে বোঝা গেছে যে, তাতে বোঝা গেছে যে আর্থের যে ম্যাগনেটিজম, সেটা আর্থ একটা ম্যাগনেটিজম শো করে। কি বললাম? সেকেন্ড পয়েন্টটা বলছি, ওয়েন এ বার ম্যাগনেট ইজ ফ্রিলি সাসপেন্ডেড it always comes to rest in north south direction. আমি কি বোঝাতে পারছি একটু একটু? আচ্ছা, এইটা বোঝানোর পরে আমি দুটো ইনফরমেশন দেব, কারণ এইটা থেকে বোঝা গেছে আর্থ একটা ম্যাগনেটিজম শো করে। কি বললাম? এইটা থেকে বোঝা গেছে আর্থ একটা ম্যাগনেটিজম শো করে। ওকে, এবারে আর্থ যে একটা ম্যাগনেটিজম শো করে, দেখো আর্থ যে একটা ম্যাগনেটিজম শো করে, এবং এটা ডাউন দ্য লাইন বছরের পর বছর, যুগের পর যুগ আমরা এটা দেখে আসছি, এবং এটাও দেখা গেছে যে আর্থের যে ম্যাগনেটিক ফিল্ড, এটা যদি ম্যাগনেটিজম শো করে তাহলে আর্থের একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে, ঠিক? সেই আর্থের যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেই আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করে, সেই আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করে, কি সেই আর্থের ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করে প্লেস টু প্লেস। কিরকম ভ্যারি করে? সেটা হচ্ছে 0.1 to 0.5 গজ, এটাও কিন্তু ম্যাগনেটিজমের একটা ইউনিট, যেটাকে 1 গজ ইকুয়াল টু 10^-4 টেসলা। আমি কি বোঝাতে পারছি? হ্যালো,
ওকে আচ্ছা, হ্যাঁ 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 তাহলে আমরা এইটুকু বলতে পারি, দেখো আর্থ ইজ এ নিউট্রাল সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। দেখো আর্থ, দেখো আর্থ, মানে এখানে এটা লিখে দিই, আর্থ ইজ এ নিউট্রাল সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড। দেখো এগুলো কিন্তু পিওরলি অবজারভেশনাল অবজারভেশনাল ডেটা। আর্থ ইজ এ নিউট্রাল সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, আর্থ ইজ এ নিউট্রাল সোর্স অফ ম্যাগনেটিক ফিল্ড, ওকে, উইথ আ ম্যাগনেটিক ডাইপোল, যেটা ডাইপোল মোমেন্ট, দ্যাট ইজ মিউ ইকুয়াল টু 8.22 জুল পার, লোকেটেড অ্যাট সেন্টার। মানে কি সেকেন্ড পয়েন্টটার মানে হচ্ছে, দেখো এইটা ধরো আমার আর্থ, ঠিক এইটা হচ্ছে নর্থ পোল, এই যে এইটা, আর এইটা হচ্ছে সাউথ পোল, এটা জিওমেট্রিক, ঠিক আছে। আমরা ধরে নিই এই আর্থের মাঝখানে এইরকম একটা ম্যাগনেট রয়েছে, ধরে নিই। এবার তুমি বলবে দাদা এরকম ইনক্লাইন করে কেন, সেটা আমি আসছি, কিন্তু ধরে নিই এখানে একটা ম্যাগনেট রয়েছে। আমি কি বুঝতে পারছি তোমাদের? ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি। এরপরে আমরা করব অরিজিন, দেখো অরিজিন এটাও খুব ইম্পর্টেন্ট, অরিজিন। দেখো আগে কি মনে করা হতো, আগে মনে করা হতো যে আর্থের মধ্যে এইরকম একটা ম্যাগনেট রয়েছে, আর্থের ভেতরে, কি বললাম, আর্থের ভেতরে এরকম একটা ম্যাগনেট রয়েছে, ঠিক। কিন্তু পরবর্তীকালে সায়েন্স যত এগিয়েছে এবং এর অরিজিন, এই আর্থের যে ম্যাগনেটিজম, এর অরিজিনও কিন্তু তোমার দেখো 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 এর অরিজিনও কিন্তু তোমার এখনো ফিক্সড হয়নি যে এটাই প্রুভেন, এটার উপর এখনো রিসার্চ চলছে। এন্ড ইউ হ্যাভ প্লেন্টি অফ অপরচুনিটি ইফ ইউ ক্যান ফাইন্ড আউট আ সলিউশন অফ দিস টু গেট আ নোবেল প্রাইজ, ওকে। আচ্ছা এবার দেখো অরিজিন সম্বন্ধে কি কি বলা হচ্ছে। আগে ধরে নেওয়া হতো এই আর্থের মাঝখানে এরকম একটা বার ম্যাগনেট রয়েছে, কিন্তু পরে এই কনসেপ্টটা ডিসকার্ড হয়ে যায়। কেন ডিসকার্ড হয়ে যায়? কারণ আমরা আর্থকে যদি খুঁড়ি তাহলে আর্থের যত ভেতরে যাই ওখানকার সাংঘাতিক টেম্পারেচার না, ভেবে বলো, হ্যালো, ওখানকার টেম্পারেচারটা সাংঘাতিক হাই না? হ্যালো, ওই টেম্পারেচারটা যদি সাংঘাতিক হাই হয়, সেই টেম্পারেচারটা 20 টেম্পারেচার থেকে বেশি, 20 টেম্পারেচারটা কি, 20 টেম্পারেচার হচ্ছে যে টেম্পারেচারের ওপরে একটা ম্যাগনেটিক, একটা ম্যাগনেটিক মেটেরিয়াল আর্থ ম্যাগনেটিজম শো করে না, তাহলে ওই হাই টেম্পারেচারে এই মেটেরিয়ালটা, এই মেটেরিয়ালটা যদি ম্যাগনেট হতো, এই মেটেরিয়ালটা ম্যাগনেটিক মানে ম্যাগনেটিজম শো করতো, বলো, করতো না? তাহলে এর ভেতরে যে একটা বার ম্যাগনেট আছে এইটা ট্রু নয়। তোমরা কি বুঝতে পেরেছো? ট্রু নয়, বলো, তোমরা কি বুঝতে পেরেছো? হ্যালো, বলো, ট্রু নয়, ট্রু নয়, ঠিক। আচ্ছা এরপরে নেক্সট কি কনসেপ্টটা এলো, শোনো, এই কনসেপ্টটাই এখন চলে, কি বললাম, এই কনসেপ্টটাই এখন চলে, এর কনসেপ্টের উপরে আমাদের তোমার যুক্তিও আছে, তার মানে এই যে বার ম্যাগনেটের এই কনসেপ্টটা ট্রু নয়। এবারে কি হচ্ছে শোনো, হাই টেম্পারেচার, তাই তো, এবং ভেবে বলো, হাই টেম্পারেচার, তাই তো, এবং এই আর্থের ভেতরে, এইখানে মানে ভেতরে, দেখো এইখানে, এখানে সব মোল্টেন ফ্লুইড রয়েছে না, মোল্টেন ফ্লুইড, বলো, রাইট, এই মোল্টেন ফ্লুইড মানে কি, আয়রন, নিকেল। এইবারে এই মোল্টেন ফ্লুইড গুলো, মন দিয়ে শোনো, এই মোল্টেন ফ্লুইড গুলো এই হাই টেম্পারেচারে আয়োনাইজ হয়ে গেছে। আমি কি বোঝাতে পারছি? এই মোল্টেন ফ্লুইড গুলো হাই টেম্পারেচারে আয়োনাইজ হয়ে গেছে, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো এখানে যে এফিটা ছিল সেখান থেকে পজিটিভ চার্জটা বেরিয়ে গেছে, বা নেগেটিভ চার্জটা বেরিয়ে গেছে, আয়োনাইজ হয়ে গেছে, ঠিক আছে। ধরো নেগেটিভ চার্জটা বেরিয়ে গেছে, তার মানে ভেতরে একটা পজিটিভ চার্জ থাকবে না, ধরো নেগেটিভ চার্জটা বেরিয়ে গেছে, তাহলে পুরো এফিটা একটা পজিটিভলি চার্জ না? আমি কি বোঝাতে পারছি? এবারে শোনো, তাহলে এই আয়োনাইজ হয়ে যাওয়ার ফলে বেসিক্যালি এই চার্জ গুলো রোটেট করছে না, ভেবে দেখো, মানে বেসিক্যালি এই প্লাস 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 চার্জ, বলো এই চার্জ গুলো রোটেট করছে কি করছে না? এবার বলো এই চার্জ গুলো যদি রোটেট করে তাহলে বেসিক্যালি এখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে কি হচ্ছে না? কারেন্ট ফ্লো হচ্ছে কি হচ্ছে না, বলো, কারেন্ট ফ্লো হচ্ছে। যদি এটা কারেন্ট ফ্লো হয় তাহলে, আমি, মনে আছে ধরো একটা ওয়্যার আছে, এই ওয়্যারের মধ্যে যদি কারেন্টটা ফ্লো হয় তাহলে, বলো,
এই ডিরেকশনে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়? বলো, এই ডিরেকশনে কি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়? হ্যালো, তার মানে বুঝতে পারছো যে বেসিক্যালি মোল্টেন ফ্লুইড গুলো আয়োনাইজ হয়ে যাওয়ার পরে ও এক একটা চার্জে মানে চার্জ তৈরি হচ্ছে, দেখো দেখো, এবং সেই চার্জ গুলো যদি ঘোরে তাহলে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, দেখো দেখো কারেন্ট ফ্লো হচ্ছে। সেই কারেন্ট ফ্লো হওয়ার জন্য এখানে কি তৈরি হচ্ছে বলো? সেই কারেন্ট ফ্লো হওয়ার জন্য এখানে কি তৈরি হচ্ছে বলো? বলো, ম্যাগনেটিক ফিল্ড। একটু আইডিয়া এসছে? এবার এর এই যে ফ্লুইডের যে কথাটা বললাম, এর সপক্ষে যুক্তি কি সেটা শোনো, সেটা শোনো। ফার্স্ট আমরা কাম কম্পেয়ার করছি মুনের সাথে, মুন 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 মুনের যে কোর তাতে কোনো মেটালিক ফ্লুইড নেই। কি বললাম? তাতে কোনো মেটালিক ফ্লুইড নেই। তাহলে বলতো, মেটালিক ফ্লুইড যদি না থাকে তাহলে কি এখানে ম্যাগনেটিজম থাকবে? থাকবে না। তার মানে মুনে কোনো ম্যাগনেটিজম নেই, বুঝতে পারছি। সেকেন্ড, ভেনাস, মন দিয়ে শোনো, ভেনাস এ খুব স্লো রোটেট করে। বলতো যদি স্লো রোটেট করে তাহলে এর এই যে ভেনাস যেটা স্লো রোটেট করে, তাহলে বলতো কারেন্টটা স্লো হবে না ফাস্ট হবে? স্লো হবে। যদি স্লো হয় তাহলে এর যে ম্যাগনেটিক ফিল্ড সেটা উইক হওয়ার কথা, হওয়ার কথা কি কথা না? বলো বলো, হ্যালো, এবং ওর ম্যাগনেটিক ফিল্ড উইক। থার্ড, জুপিটার, ওহো জুপিটার এ খুব ফাস্ট মুভ করে, তাহলে এর বি হাই হওয়ার কথা কি হওয়া মানে স্ট্রং হওয়ার কথা কি কথা না? একদম। তার মানে কি এই যে মোল্টেন ফ্লুইডের যে কনসেপ্টটা বললাম, দেখো মোল্টেন ফ্লুইডের যে কনসেপ্টটা বললাম, এই মোল্টেন ফ্লুইডের কনসেপ্টের উপরেই কিন্তু বেস করে আমাদের কি হচ্ছে এই যে আর্থের যে ম্যাগনেটিজম সেটাকে আমরা ডিফাইন করছি। তোমরা কি আমার কথা বুঝতে পারছ? বলো। ওকে, আচ্ছা এইবারে দেখো, এইবারে আচ্ছা এবারে আমরা কয়েকটা টার্ম আমরা জানবো, কয়েকটা টার্ম কয়েকটা টার্মিনোলজি জানবো, ওই টার্মিনোলজির উপর বেস করেই আমাদের প্রবলেম আসবে। প্রবলেম প্রবলেম কি বললাম? প্রবলেম। ওকে আচ্ছা, আমরা টার্মিনোলজি জানার আগে প্রথমে আর্থের ম্যাগনেটিক ফিল্ড লাইন্স গুলোকে স্টাডি করব। দেখো ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ আর্থ, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ আর্থ। আচ্ছা দেখো, আর্থের ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটাকে বোঝার জন্য আমরা যেটা করি সেটা একটা এক্সপেরিমেন্ট করি। সেই এক্সপেরিমেন্টে আমরা একটা ম্যাগনেটিক নিডল নিই, ম্যাগনেটিক নিডল, যে ম্যাগনেটিক নিডলটা কম্পাসের মধ্যে থাকে। কম্পাস, তোমরা কম্পাস দেখেছো? এইরকম দেখতে হয় দেখেছো ম্যাগনেটিক নিডল? রাইট, এইটা ধরো নর্থ পোল, এইটা সাউথ পোল, ঠিক, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। এবারে যদি আমার ফিল্ড লাইন্সটা এইরকম থাকে, ফিল্ড লাইন্সটা, তাহলে এই ফিল্ড লাইন্স বরাবর এই ম্যাগনেটিক নিডলটা, এই ম্যাগনেটিক নিডলটাকে যদি আমি এরকম ফ্রিলি সাসপেন্ড করে দিই, ম্যাগনেটিক নিডলটাকে যদি ফ্রিলি সাসপেন্ড করে দিই, তাহলে এই ম্যাগনেটিক লাইন বরাবর ও অ্যালাইন হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? এই ম্যাগনেটিক লাইন বরাবর অ্যালাইন হয়ে যাবে। বলো আমি কি বোঝাতে পারছি? হ্যালো, ওকে ওকে। এবারে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ আর্থ, দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স অফ আর্থ, এইটাকে করার জন্য দেখো, আচ্ছা বড় করবো না, ছোট করবো, এই এই ডায়াগ্রামটা ছোট করবো, কারণ এটা ধরো এটা আমার আর্থ। কি বললাম? এটা আমার আর্থ। ওকে, এটা এটা একদম প্র্যাকটিক্যাল ডেটা, এটা ধরো আর্থের সেন্টার। ওকে, এইটা জিওমেট্রিক্যাল নর্থ আর এইটা জিওমেট্রিক্যাল সাউথ। ওকে, এবারে মন দিয়ে শোনো, আমরা স্পেসে, স্পেসে মানে মানে এয়ারে, এয়ারের কথাই বলছি, এয়ারে এয়ারে এই ম্যাগনেটিক নিডলসটাকে রেখেছি, সব প্লেসগুলোতে রেখেছি, সব জায়গাগুলোতে রেখেছি, মানে পৃথিবীর যত প্লেস আছে আমরা দেখেছি, দেখেছি যে ম্যাগনেটিক মানে নিডলটা যেভাবে অ্যালাইন হয়ে যায়, দেখো যেভাবে অ্যালাইন হয়ে যায় ম্যাগনেটিক নিডলটা, যেভাবে অ্যালাইন হয়ে যায় সেইভাবে আমরা এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটাকেও ড্র করেছি। দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্সটাকেও ড্র করেছি, এবং সেটা করতে গিয়ে আমরা যেটা দেখেছি সেটা দেখেছি এইরকম। হ্যালো, তোমরা বুঝতে পারছো ডিয়ার? দেখো
হ্যাঁ, বুঝতে পারছি। এটা একটু ইসে ড্র করা ডিফিকাল্ট, তবু আমি আমার বুঝতে পারছো, এবং এটা এইভাবে বেরোচ্ছে। দেখো, আর এইভাবে ঢুকছে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো, ঠিক। এবং এই ম্যাগনেটিক ফিল্ড লাইন যেটা, এটা একটা বার ম্যাগনেটের সাথে তোমার রিজেম্বল করছে না? বলো, বার ম্যাগনেট, বলো, একটা বার ম্যাগনেটের সাথে রিজেম্বল করছে? হ্যালো, এই যে ফিল্ড লাইন গুলো, যেহেতু এটা একটা বার ম্যাগনেটের সাথে রিজেম্বল করছে, সেই হেতু আমরা ধরে নি এর সেন্টারে এইরকম একটা বার ম্যাগনেট রয়েছে, এর সেন্টারে এরকম একটা বার ম্যাগনেট রয়েছে, এটা অ্যাজিউম করে নি, এটা কিন্তু ইমাজিনারি। কেন? কারণ এই ম্যাগনেটিক ফিল্ড লাইনস গুলো বার ম্যাগনেটের সাথে রিজেম্বল করছে বলে। অ্যাকচুয়ালি কি এখানে কোনো বার ম্যাগনেট রয়েছে? নেই। এইটা ম্যাগনেটিক ফিল্ড লাইনটা কি জন্য তৈরি হয়েছে বলো? আর্থের, এই আর্থের রোটেশনের জন্য। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ যদি কোনো ডাউট হ্যাঁ থাকে বলো এখনো পর্যন্ত। এবং একটা জিনিস লক্ষ্য করা গেছে যে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা 11.325 ডিগ্রি, মানে 11. তুমি 3 ডিগ্রি ধরে নিতে পারো। কি বললাম? 11.3 ডিগ্রি তুমি ধরে নিতে পারো। আমি কি বোঝাতে পারছি? এবারে এই যে 11.3 ডিগ্রি, এই পয়েন্ট গুলোকে কি বলে আমি একটু পরে আসছি, এই পয়েন্ট গুলোকে একটু পরে আসছি, কিন্তু ফিল্ড লাইন গুলো যেভাবে আমি ড্র করেছি সেই অ্যাঙ্গেলটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 11.3 ডিগ্রি। এই 11.3 বলো, 11.5 বলো, এটা কিন্তু কনস্ট্যান্ট নয়, এটা ভ্যারি হতে থাকে। হ্যাঁ, এক দুদিনে ভ্যারি হবে না, ধরো 1000 বছর ধরে এটা ভ্যারি হচ্ছে, মানে আজ থেকে 500 বছর আগে যে পজিশনে ছিল তখন যেটা ছিল, এখন কিন্তু এটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তোমাদের জন্য 11.3 ইজ এনাফ, কারণ তোমাদের এক্সাম অব্দি এটা ভ্যারি করবে না। আমি কি বুঝতে পারলাম? ওকে, তো এটা ভ্যারি হয়, এটা কনস্ট্যান্ট নয়। এবার তোমরা বলবে, দাদা এই যে এই দুটো লাইন বা এই দুটো লাইনের মধ্যে তো অ্যাঙ্গেলটা পেয়েছি। হ্যাঁ, একটা তো বললাম যে জিওমেট্রিক্যাল নর্থ আর জিওমেট্রিক্যাল সাউথ, এই দুটোকে জয়েন করলে যে পয়েন্টটা আমি পাচ্ছি সেই লাইনটা আমি একটা পেয়েছি। আর এই লাইনটা কি? এই লাইনটা, আচ্ছা এবার মন দিয়ে শোনো, ভেবে দেখো, ভেবে দেখো, এই যে ম্যাগনেটিক নিডলটা এইরকম, যেটাকে আমরা এখন থেকে এইরকম ভাবেও ড্র করবো, একই ব্যাপার, এনএস একই ব্যাপার, এবং এই এনএসটা এই ফিল্ড লাইন বরাবর তোমার কি হয়ে যাবে, ইনক্লাইন হয়ে যাবে না? বলো, ফিল্ড লাইন বরাবর ইনক্লাইন হয়ে যাবে না? হ্যালো, হ্যালো, বুঝতে পারছো? এবারে ভেবে দেখো, এই যে এই পোর্শনটাকে আমি একটু বড় করছি, এই যে এই পোর্শনটাকে এইরকম, দেখা গেছে দেখো এই ম্যাগনেটিক 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 নিডলটা, ম্যাগনেটিক নিডলটা এইখানে, এই যে এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাকে, এই পয়েন্টটাতে একদম এইরকম এন আর এস একদম ভার্টিক্যাল হয়ে যায়। আমি কি বুঝতে পারছি? হ্যালো, আচ্ছা বলো তো, এইটা হচ্ছে এই 1 নাম্বার বরাবর যে ইয়েটা, সেইখানে এটা ভার্টিক্যাল হয়ে গেছে, এটা ধরো 2 নাম্বার, বলো 2 নাম্বারে কি এখানে যখন যাবে তাহলে ভার্টিক্যাল কার সাথে বলো তো? এই সার্ফেসের সাথে, আর্থ সার্ফেসের সাথে। দেখো এটা ভার্টিক্যাল না, 90 ডিগ্রি, বলো। এবার এইখানটা ধরো, এইখানটায় এই যে এই লাইনটা, এই যে সেকেন্ড লাইনটা, এই সেকেন্ড লাইনটা যদি আমি ড্র করি এইরকম হবে, হবে কি হবে না? এবার বলতো, এই সেকেন্ড লাইনটার এইখানে এইটা কি ভার্টিক্যাল? মানে তখন ম্যাগনেটিক নিডলটা এরকম একদম ভার্টিক্যাল নয়। তার মানে ভেবে দেখো, পুরো আর্থ সার্ফেসের দুটো জায়গায় এরকম ভার্টিক্যাল হবে না, কারণ যেখানে ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো পারপেন্ডিকুলারলি আর্থের মধ্যে ঢুকবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, তাই না? তার মানে ভেবে দেখো তো, এই পয়েন্টে এটা একদম ভার্টিক্যাল ঢুকবে না। এবার এই ম্যাগনেটিক ফিল্ড লাইনস এর সাথে এটা কি হয়ে যাবে বলো? অ্যালাইন হয়ে যাবে, অ্যালাইন হয়ে যাবে। তাহলে এইটা যদি নর্থ হয়, এইটা যদি সাউথ হয়, তাহলে বলো তো আমার যে বার ম্যাগনেটটা ধরেছি, তাহলে সেই বার ম্যাগনেটের এইটা কি হওয়ার কথা? সাউথ পোল আর এটা নর্থ পোল না? তাহলে এইটাকে অ্যাট্রাক্ট করবে কি করে এই নর্থ পোলটাকে? তো রিপেল করতো। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে, তার মানে আমার যে বার ম্যাগনেটটা ভিতরে রয়েছে, তার নর্থ পোল এইটা, সাউথ পোল এইটা, বুঝতে পারছো? ভেতরে যে ম্যাগনেট। এইবারে একটা জিনিস লক্ষ্য করেছো, এটা জিওমেট্রিক্যাল নর্থ, বলতো জিওমেট্রিক্যাল নর্থের কাছাকাছি আর্থের যে ম্যাগনেটিক পোলটা, সেটা ম্যাগনেটিজমের যে পোলটা, সেটা সাউথ পোল না? কিন্তু এই জিওমেট্রিক্যাল নর্থের সাথে প্যারিটি রাখার জন্য এই পয়েন্টটাকে বলে ম্যাগনেটিক নর্থ পোল, ম্যাগনেটিক নর্থ পোল। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ডিয়া,
তার মানে বলতো ম্যাগনেটিক নর্থ পোল ইজ আ প্লেস ওয়্যার, কি বলে? ম্যাগনেটিক নর্থ পোল ইজ আ প্লেস ওয়্যার, বলো ওয়্যার কি? ওয়্যার ম্যাগনেটিক নিডল বিকামস ভার্টিক্যাল, এম আই রাইট? যদি কোনো ডাউট থাকে বলো। যদি কোই ডাউট হয় তো পুছো। কোই ডাউট হয় তো পুছো। তাহলে এইটাকে আমরা ম্যাগনেটিক নর্থ পোল বলছি, ঠিক? বলো বলো, বা জিও ম্যাগনেটিক নর্থ পোল, জিও ম্যাগনেটিক নর্থ পোল, ওকে? আর এইটাকে জিও ম্যাগনেটিক সাউথ পোল। যদি কোনো ডাউট থাকে বলো। যদি কোনো ডাউট থাকে বলো। কোনো ডাউট থাকলে বলো। ওকে, আচ্ছা, এই অবধি তোমাদের যদি কোনো ডাউট না থাকে তাহলে এবার আমরা অ্যাঙ্গেল অফ ডিপ বা ইনক্লিনেশন এইটা ডিফাইন করব। দেখো এটা বুঝবে, এবার থেকে আমাদের বোঝার জিনিস শুরু হবে। অ্যাঙ্গেল অফ ডিপ অর ইনক্লিনেশন, দেখো অ্যাঙ্গেল অফ ডিপ অর ইনক্লিনেশন, ওকে? এবারে মন দিয়ে শোনো। দেখো ধরো এরকম একটা আমার ইয়ে আছে, দেখো এরকম, এর মধ্যে একটা নিডল রয়েছে, নিডল, আমি নিডলটাকে এইভাবে দেখাচ্ছি, এইভাবে দেখাচ্ছি, ওকে, এইভাবে দেখাচ্ছি। এবার দেখো এই নিডলটা এই প্লেনে এইভাবে ঘুরতে পারে বলো? পারে কি পারে না? মানে যে প্লেনে আছে বলো, বুঝছো? মানে আমি বলছি যে এই প্লেনে, ওকে? আবার এই নিডলটা এই প্লেনেও ঘুরতে পারে, কি বললাম বুঝলে? মানে এইটা এইভাবেও ঘুরতে পারে, আবার এইটা এইভাবেও ঘুরতে পারে, কি বললাম বুঝলে? কিভাবে ঘুরতে পারে? ওকে, এই যে রেড দিয়ে যেটা দেখিয়েছি, দেখো রেড দিয়ে যেটা দেখিয়েছি এইটা ভার্টিক্যাল প্লেন, আর ইয়েলো দিয়ে যেটা দেখিয়েছি এটা হরাইজন্টাল প্লেন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? ওকে বলো। ওকে, কোনো ডাউট থাকলে বলো। তার মানে মন দিয়ে শোনো, বলতো এই যে কি বলে রেডটা, এই যে রেডটা, রেডটা রেড, এইটা ভার্টিক্যাল প্লেনে না বলো? বলো ভার্টিক্যাল প্লেনে মুভ করতে পারে না? তারপরে ওই ভার্টিক্যাল প্লেনে ওই নিডলটা যদি মুভ করতে পারে তাহলে ওই নিডলটাকে বলে ডিপ নিডল, কি বললাম? ডিপ নিডল, ডিপ নিডল, আমি কি বোঝাতে পারছি? তার মানে ডিপ নিডলটাকে বলে আ ম্যাগনেটিক নিডল উইচ ইজ ফ্রি টু রোটেট ইন ভার্টিক্যাল প্লেন, ম্যাগনেটিক নিডল উইচ ইজ ফ্রি টু রোটেট ইন ভার্টিক্যাল প্লেন ইজ কল্ড ডিপ নিডল, ওকে? এবার মন দিয়ে শোনো, এবার অ্যাঙ্গেল অফ ডিপ কাকে বলে? অ্যাঙ্গেল অফ ডিপ কাকে বলে? সেটা হচ্ছে অ্যাঙ্গেল মেড বাই,
অ্যাঙ্গেল মেড বাই ডিপ নিডল। তাহলে বলো তো ডিপ নিডল কোথায় মানে কোন কোন প্লেনে ভ্যারি করছে বলো? ভার্টিক্যাল, তার মানে অ্যাঙ্গেল মেড বাই ডিপ নিডল ওকে উইথ হরাইজন্টাল, উইথ না অ্যাঙ্গেল মেড বাই ডিপ নিডল উইথ হরাইজন্টাল আর্থ সার্ফেস রাইট উইথ অ্যাঙ্গেল মেড বাই, আচ্ছা অ্যাঙ্গেল মেড বাই ডিপ নিডল উইথ হরাইজন্টাল আর্থ সার্ফেস। ওকে, এটার ফান্ডাটা তোমাদের বোঝাই, মন দিয়ে শোনো। আমি কি বললাম, এই যে আর্থ যেটা, এই যে ভেতরের বার ম্যাগনেটটা, ভেতরের বার ম্যাগনেটটা দেখো, এই ভেতরের বার ম্যাগনেটটা, এই ভেতরের বার ম্যাগনেটটা, এটা তো আমরা অ্যাজিউম করে নিয়েছি তাই না? দেখো এটা তো আমরা অ্যাজিউম করে নিয়েছি তাই না? হ্যাঁ। এবারে এইটা ধরো আমার আর্থটা, দেখো এইটা হচ্ছে আর্থটা, এবারে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ধরো এইখানে কোনো একটা জায়গা, এইখানে এইখানে, এবার এইটা তো মানে সারফেসটা তো এরকম হবে না, মানে কি বল, বুঝলাম বুঝতে পারলে, মানে এখানে যদি কেউ দাঁড়িয়ে থাকে তার জন্য তো এইটা তার ভার্টিক্যাল সারফেস মানে হরাইজন্টাল সারফেস, বুঝতে পারছো? এবারে ও দেখলো মানে ও এইখানে যেটা দাঁড়িয়ে আছে সেটাকে আমি এইভাবে ড্র করছি, ও এইখানে দাঁড়িয়ে আছে ঠিক, দেখো এইখানে এইভাবে দাঁড়িয়ে আছে, আর ও দেখছে ম্যাগনেটিক নিডলটা এইরকম রয়েছে, ম্যাগনেটিক নিডলটা যদি ফ্রিলি সাসপেন্ড করে দেয়, আমার কথা বুঝতে পারছো? এটা ধরো নর্থ, এটা ধরো সাউথ, তাহলে বেসিক্যালি এইখানে এই ফিল্ড লাইনসটা এইভাবে ঢুকেছে না, ফিল্ড লাইনসটা, হ্যালো বলো, এখানে এইভাবে ঢুকেছে না, বুঝতে পারছো আমি কি বললাম? হ্যালো তোমরা কি বুঝতে পারছো? ফিল্ড লাইনসটা এইভাবে ঢুকেছে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা এইটাকে বলে অ্যাঙ্গেল অফ ডিপ, যেটাকে আই দিয়ে ডিনোট করে, ডেল্টা দিয়ে ডিনোট করে, আই দিয়ে এনসিআরটি দিয়ে ডিনোট করছে, সেই জন্য আমিও ডিনোট করছি, ডেল্টা দিয়েও ডিনোট করে, তোমরা কি বুঝতে পারছে? পাচ্ছ? মানে মন দিয়ে শোনো, এইটা তো আমার আর্থের আর্থের ইয়েটা আমি ধরে নিয়েছি, এই যে এইটা, এবার আমি জানি না এটা কতটা বড়, যদি এটা এতটা বড় হতো, ভেবে দেখো যদি এটা এতটা বড় হতো তাহলে এই বার ম্যাগনেটের মাঝখান থেকে তো কিছু ঢুকতে পারতো না বা বেরোতে পারতো না, পারতো কি? পারতো না, কিন্তু আমরা তো কি বললাম বুঝলে, মানে আরে বার ম্যাগনেটের কি হয়, এইখান থেকে ঢোকে এইখান থেকে বেরোয়, দেখো এইখান থেকে ঢোকে এইখান থেকে বেরোয় তাই না? হ্যালো মেইনলি বলো, এর এইখান থেকে এইরকম ঢোকে বেরোয় এরকম তো নয় তাই না? হ্যাঁ, যদি এইটুকু ম্যাগনেট হতো তাহলে এইরকম ঢুকতো এরকম বেরোতো, আমি তোমাকে আমার কথা বুঝতে পারলে? তো আমরা তো জানি না ভেতরের যে লেন্থটা কতটা বড়, এই লেন্থটা কি তুমি জানো কতটা বড়? আমরা জানি না, কিন্তু এখানে আমরা যদি একটা নিডল রাখি, আমি দেখি ও ভার্টিক্যালের সাথে এইভাবে অ্যাঙ্গেল করছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আই, তার মানে ভেবে দেখো এইখানটাতে দেখো এইভাবে ইয়েটা ঢুকেছে না, কি বলে তোমার ফিল্ড লাইনসটা এইভাবে, তার মানে এখানে ফিল্ড লাইনসটা এইভাবেই বেরিয়েছে, তার মানে বেসিক্যালি আমার ফিল্ড লাইনসটা এরকম না, আমি কি বুঝতে পারছি? দেখো তার মানে ভেবে দেখো এইখান থেকে যে ফিল্ড লাইনসটা বেরিয়েছে সেটা এরকম, একমাত্র এইখান থেকে যে ফিল্ড লাইনসটা বেরিয়েছে সেইটা একেবারে ভার্টিক্যাল, দেখো এইখান থেকে মানে এইখান থেকে যে ফিল্ড লাইনসটা বেরিয়েছে, বুঝতে পারলে? দেখো এটা ভার্টিক্যাল, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যালো, তাহলে বলো তো অ্যাঙ্গেল অফ ডিপ, অ্যাঙ্গেল অফ ডিপ ম্যাগনেটিক নর্থ পোলে কত অ্যাঙ্গেল অফ ডিপ বলো? 90 ডিগ্রি তাই না? আর ম্যাগনেটিক সাউথ পোলেও 90 ডিগ্রি, কিন্তু বাকি অন্য যে কোনো জায়গায় এটা কি 90 ডিগ্রি? মানে দেখো এই যে এইখানটা যেটা ইয়ে করেছে এইটা আর্থ সার্ফেসের সাথে অ্যাঙ্গেল করেছে এইটা আই, এইখানে আর্থ সার্ফেসের সাথে অ্যাঙ্গেল করেছে এইটা আই, তুমি আমার কথা বুঝতে পারলে? বলো তো এই আই গুলো প্রতিটা জায়গায় সেম কি ডিফারেন্ট? ডিফারেন্ট, তোমরা কি একটু একটু বুঝতে পারছো? ওকে, তাহলে ম্যাগনেটিক সাউথ পোল আর ম্যাগনেটিক নর্থ পোলে আই হচ্ছে জিরো, কোনো ডাউট নেই, ওকে বলো কোনো ডাউট নেই। এবারে তোমরা আমাকে বলো তো যে ইকুয়েটারে আই কত, ইকুয়েটার মানে, ইকুয়েটার মানে হচ্ছে ইনফ্যাক্ট ম্যাগনেটিক ইকুয়েটার, এর যে এই যে এইটা হচ্ছে ম্যাগনেটিক ইকুয়েটার, কিন্তু এই যে এইটা এই প্লেনটা, দেখো এই যে, এবার বলো তো এইখানে যদি আমি একটা ম্যাগনেটিক নিডলকে রাখি এইখানটায় একদম মানে এইখানটায়, তার মানে কি এটা একেবারে এরকম মানে এরকম হবে না বলো? হবে কি হবে না? তাহলে অ্যাঙ্গেলটা কত হবে, জিরো না হরাইজন্টাল এর সাথে বলো? এটা এটা তখন হরাইজন্টাল, এটা তখন হরাইজ মানে মানে হরাইজন্টাল সারফেস আর্থের, তাহলে এই দুটো প্যারালাল না? হ্যালো বুঝতে পারছো একটু একটু? কোনো ডাউট থাকলে বলো, কোনো ডাউট থাকলে বলো, আছে কোনো ডাউট? হ্যালো রাইট, তার মানে বলো তো অ্যাঙ্গেল অফ ডিপ বিভিন্ন জায়গায় বিভিন্ন হবে কি হবে না? অ্যাঙ্গেল অফ ডিপ
হ্যাঁ হ্যাঁ হবে। হবে। আচ্ছা এবার আমি দেখো, এবার বলতো অ্যাঙ্গেল অফ ডিপটা, অ্যাঙ্গেল অফ ডিপটা এখনই আসবে না, আগে এই অবধি কি বুঝতে পেরেছো? অ্যাঙ্গেল অফ ডিপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, এইখানে অ্যাঙ্গেল অফ ডিপ আই হচ্ছে 90 আর এইখানে ইকুয়েটারে আই হচ্ছে 0 ডিগ্রি, বলো কোনো ডাউট আছে? এবার দেখো ধরো আমার ম্যাগনেটিক নিডলটা এইরকম রয়েছে, এইভাবে আমি ড্র করছি না, ধরো এইভাবে ড্র করছি ম্যাগনেটিক নিডল, এটা ধরো এন, এটা ধরো এস, ঠিক, মানে এইটা ধরো তোমার আর্থের এই আর্থ সার্ফেস, তাই তো, বলো আর্থ সার্ফেস, তাই তো। তাহলে ভেবে দেখো এই আর্থ সার্ফেসের আমার এইভাবে ম্যাগনেটিক ফিল্ড লাইনসটা ঢুকেছে না, বলো বলো এইভাবে ম্যাগনেটিক ফিল্ড লাইনসটা ঢুকেছে না, তাহলে এইটা আর্থের এই পয়েন্টে আর্থের ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ড না বেসিক্যালি, মানে এই পয়েন্টে যে ম্যাগনেটিক ফিল্ডটা সেইটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি ম্যাগনেটিক ফিল্ড লাইনস কি ডিনোট করে, ম্যাগনেটিক ফিল্ডকেই তো ডিনোট করে, কি বললাম বুঝলে? হ্যাঁ ওকে, তো এবারে তার মানে বেসিক্যালি এইটাই এখন আর্থের ম্যাগনেটিক ফিল্ড, আমি যাকে বি বলে ডিনোট করছি। তার মানে ভেবে দেখো এই বি এর এই দিক বরাবর যদি বি হয় তাহলে বি এর দুটো কম্পোনেন্ট না, একটা এই একটা এই, এটা কিন্তু হরাইজন্টাল সারফেসটা, তাই না? এইটা হবে বি হরাইজন্টাল, এটা হচ্ছে বি ভার্টিক্যাল, দেখো এটা বি হরাইজন্টাল, এটা হচ্ছে বি ভার্টিক্যাল, ঠিক। তাহলে দেখো এখান থেকে আমি লিখতে পারি, দেখো তো বি এইচ ইকুয়াল টু বি ই কস আই আর বি ভি ইকুয়াল টু বি ই, এটা হচ্ছে আই, তার মানে এইটাও আই বি ই আর এটা সরি সরি এটা হচ্ছে বি ই ধরলাম, বি ই বি ই সাইন আই, দেখো তো বলতে পারি কিনা, আর এই দুটো থেকে ট্যান আই ইকুয়াল টু বি ভি বাই বি এইচ আমি লিখতে পারি, মানে আর্থের একটি পয়েন্টে আর্থের যদি হরাইজেন্টাল আর ভার্টিক্যাল ম্যাগনেটিক ফিল্ডের কম্পোনেন্ট পেয়ে যাই তাহলে আমি আই পেয়ে যাব। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো কি পারোনি, বলো? ওকে বলো, আমার কথা বুঝতে পেরেছো কি পারোনি? যদি কোনো ডাউট থাকে বলো, কারণ এরপরে আমরা একটু মানে কি বলবো ক্রিটিক্যাল কনসেপ্টে যাব। ওকে আচ্ছা, তার মানে অ্যাঙ্গেল অফ ডিপটা মানে ভার্টিক্যাল প্লেনে থাকে, তাই না? বলো অ্যাঙ্গেল অফ ডিপটা, বলো অ্যাঙ্গেল অফ ডিপটা ভার্টিক্যাল প্লেনে থাকে। আচ্ছা এবার দেখো, এবার আমরা জিওগ্রাফিক্যাল, এবার আমরা তিনটে জিনিস নিয়ে ডিসকাস করব, জিওগ্রাফিক্যাল মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান আর অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। এটাকে ডি দিয়ে ডিনোট করে, অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। আচ্ছা আচ্ছা, এইটা না আমি তোমাদের একটু মানে কি বলবো ডায়াগ্রাম অনুযায়ী দেখাই বা বোঝাই, ওকে ডায়াগ্রাম অনুযায়ী দেখাই বা বোঝাই। আচ্ছা এইটাকে আমি বলছি জিএম, এইটাকে বলছি এমএম, আর এইটা তো অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন। দেখো ডেফিনেশনটা পরে আসছি, ডেফিনেশনটা পরে আসছি, মন দিয়ে শুনবে, আগে ডায়াগ্রামটা দেখো, এভরিবডি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এটা একটু ছোট করছি কারণ এত বড়তে আমি কন্ট্রোল করতে পারবো না, এই ডায়াগ্রামটা ভেরি ক্রুশিয়াল। ধরো এটা আর্থ, না এটা আর্থ, ঠিক। এবার দেখো বলতো এই দুটো কি, বলো এই দুটো কি? দুটো জিওমেট্রিক্যাল পোল। এবার মন দিয়ে শোনো, আমি একটা প্লেন ড্র করছি, প্লেন, যে প্লেনটা বেসিক্যালি তুমি একটা কমলা লেবু ভাবো, সেই কমলা লেবুকে মাঝ বরাবর কাটছো, কমলা লেবুকে মাঝ বরাবর কাটছো, দেখো কমলা লেবুকে মাঝ বরাবর কাটছো, তাহলে এইরকম একটা প্লেন পাবে না? দেখো প্লেনটাকে ড্র করে নি, দেখো হয়নি এটা, একটু বুঝতে পারছো কোন প্লেনটার কথা বলছি? এই থ্রি ডিতে বোঝা যাচ্ছে ঠিক না প্লেনটা, বুঝতে পারছো? হ্যালো, এইটা নর্থ পোল, এটা সাউথ পোল, ঠিক, বলো ঠিক। আচ্ছা এবার মন দিয়ে শোনো, ভেবে দেখো এই প্লেনটাকে
এই প্লেনের এই দুটো পয়েন্টকে ফিক্স রেখে আমি এই প্লেনটাকে এইরকম ঘোরাতে পারি? দেখো দেখো ঘুরিয়েছি, বুঝতে পারছো? ঘোরানো অবস্থায়, বুঝতে পারছো? ঘোরানো অবস্থায় দেখো এই একটা অ্যাঙ্গেল, বলো এরকম ঘোরাতে পারি কি পারি না? তার মানে ভেবে দেখো, আমি এটাকে 10 10 10 ডিগ্রি করে ঘোরাতে পারি, মানে 10 ডিগ্রি 10 ডিগ্রি 10 ডিগ্রি করে ঘোরাতে পারি? বলো, যদি ঘোরাতে পারি তাহলে ভেবে দেখো আমি এইরকম একটা ইয়ে পাবো না? সবাসটি দেখো, এইটা এই কালি দিয়ে ড্র করছি, দেখো তরমুজের মতো এরকম একটা ইয়ে পাবো না? এই যে এই এই লাইনগুলোকে যদি আমি এর উপরে ড্র করি, এরকম একটা ইয়ে পাবো কি পাবো না ভেবে বলো, বলো পাবো কি পাবো না? পাবো। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, ভেরি ইম্পর্টেন্ট, সেম ভাবে এবারে এই ব্লু দিয়ে করছি। এইটা কি ছিল মনে পড়ে? এইটা এই যে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, জিওমেট্রিক্যাল ম্যাগনেটিক পোলস গুলো ছিল না, জিওমেট্রিক্যাল? হ্যালো, এবার দেখো, সরি এতটা, আচ্ছা ঠিক আছে, এতটা উঁচু না করলেও হবে, এই অবধি করি তাহলেও না, বুঝতে পারছো? এবার আমি কি করছি, সেম ভাবে এই এই বরাবর আমি প্লেনটাকে কাটছি, এই বরাবর যেভাবে তোমাদের দেখালাম। ওহো, এইটার প্যারালাল হবে সেটাই তো বেঁকে যাচ্ছে। দেখো এই, বুঝতে পারছো ডিয়ার তোমরা? ওইদিকে একটা, বুঝতে পারছো প্লেনটা, বুঝতে পারছো এই প্লেনটা, বুঝতে পেরেছো এই প্লেনটা? বলো তো এই মুহূর্তে এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেল কত? এই মুহূর্তে এই যে এই মানে কি বলে গেরুয়া আর এদিকে ব্লু, এই অ্যাঙ্গেলটা কত এই মুহূর্তে? 11.5। ভেরি গুড, 11.5। এবারে মন দিয়ে শোনো, ধরো এখানে একটা কোনো পয়েন্ট আছে, এখানে আর্থের ওপরে আছে তো? হ্যালো, বলো আর্থের ওপরে একটা পয়েন্ট আছে, মন দিয়ে শুনবে। এই আর্থের ওপরে যে পয়েন্টটা আছে, মন দিয়ে শুনবে, এই যে এই যে এই যে গেরুয়া দিয়ে আমি যে প্লেনটাকে ড্র করেছি, একে ঘুরিয়ে 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 এনে এই প্লেনটাকে আমি, দেখো এই প্লেনটাকে এনে আমি মানে আমি এই প্লেনটাকে আমি এনে এই পয়েন্ট দিয়ে পাস করাতে পারি? ভেবে বলো, ভেবে বলো, তোমরা আমার কথা বুঝতে পারলে? এই যে এইটা তো রোটেট করাতে পারি, এই প্লেনটাকে দেখো, এই প্লেনটাকে এই যে, হ্যাঁ বুঝতে পারছো? এই প্লেনটাকে তো আমি রোটেট করাতে পারি, এই যে দেখো 10 ডিগ্রি 10 ডিগ্রি 10 ডিগ্রি করে, মানে বেসিক্যালি এইখানে ধরো পয়েন্টটা ছিল এইখানটায়, ঠিক? তারপরে আমি 10 ডিগ্রি 10 ডিগ্রি বা 1 ডিগ্রি 1 ডিগ্রি করে ঘুরিয়ে 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 এনে এই প্লেনটা এই পয়েন্ট দিয়ে পাস করাতে পারি, মানে এই জায়গাটা ধরো এই 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 জায়গাটা থাকবে এর উপরে, পাস করাতে পারি? ভেবে বলো, পারি। আচ্ছা এবার মন দিয়ে শোনো, সেম ভাবে এই ব্লুটাকেও তো আমি 10 ডিগ্রি 10 ডিগ্রি করে ঘোরাতে পারি, পারি না? বলো বলো, যদি ব্লুটাকে আমি 10 ডিগ্রি 10 ডিগ্রি করে ঘোরাতে পারি, তাহলে ব্লুটার জন্য এরকম দেখতে হবে না? বলো ব্লুটার জন্য, হ্যালো। এবার একটা জিনিস দেখো, আমি এই পয়েন্টের কথা বলছিলাম, এই পয়েন্টের কথা বলছি, এই পয়েন্টের কথা বলছি, এই পয়েন্ট, এই যে এই পয়েন্টটা, এটাই এখানে এই পয়েন্টটা। তার মানে ভেবে দেখো, এই এই যে এই যে ব্লু, এই ব্লুটাকেও তো আমি 10 ডিগ্রি বা 1 ডিগ্রি 1 ডিগ্রি 1 ডিগ্রি করে ঘুরিয়ে 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 এই পয়েন্টের উপর দিয়ে নিতে পারি, পারি কি পারি না? এই পয়েন্টের উপর দিয়ে নিতে পারি, পারি কি পারি না? যেমন এখানে চলে এসো, এইখানটায়, এই যে এই পয়েন্টটায়, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো? এই যে গেরুয়ার জন্য এইখান দিয়ে এর উপর দিয়ে আমার ইয়েটা গেছে, লাইনটা গেছে, আর ব্লু এর জন্য এই এর উপর দিয়ে লাইনটা গেছে। তার মানে আমি বলতে চাইছি, এইটা যদি আমার হরাইজন্টাল সারফেস হয়, ভেবে দেখো হরাইজন্টাল সারফেস হয়, এই হরাইজন্টাল সারফেসের এই যে এইটা যদি আমার হরাইজন্টাল সারফেস হয়, ভেবে দেখো আমি যেটা বলছি, এই হরাইজন্টাল সারফেসের এই বরাবর আর এই বরাবর, টাটা, বুঝতে পারছো? দাঁড়াও, এই তোমরা কি বুঝতে পারছো? একটা যদি হরাইজন্টাল সারফেস হয়, মানে এইটাকেই যদি আমি বড় করে নিয়ে চলে আসি, এটা কিন্তু এই প্লেনের উপরেই আছে এই দুটো লাইন, তার মানে এই এই পয়েন্টের উপর দিয়ে এই দুটো প্লেনের যে ইন্টারসেকশন পয়েন্ট, দেখো আর্থ সারফেসের সাথে যে ইন্টারসেকশন পয়েন্ট, সেইটা এরকম যাবে কি যাবে না? ভেবে বলো, বলো যাবে কি যাবে না? যাবে। এই অ্যাঙ্গেলটাকে কি বলে বলতে পারবে? এই অ্যাঙ্গেলটাকেই বলে ডি ডিক্লিনেশন। কি বললাম? এই অ্যাঙ্গেলটাকেই বলে ডিক্লিনেশন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যালো, তাহলে বলো তো, তাহলে বলো তো অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন তোমরা বুঝতে পেরেছো? হ্যালো,
তাহলে বলো তো। আচ্ছা দাঁড়াও, তার মানে কি অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন কোন সারফেসে লাই করছে, হরাইজন্টাল না ভার্টিক্যাল? হরাইজন্টাল। ভেরি গুড, ভেরি গুড। কনফিউজড হওয়ার কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই কিন্তু কনফিউজড হওয়ার, কনফিউজড হওয়ার কোনো জায়গা নেই। ওকে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, বলতো এই যে ওপরের আমি যে ফিল্ড লাইন্স গুলো পেয়েছি, এই যে ফিল্ড লাইন্স গুলো দেখো, এই যে ফিল্ড লাইন্স গুলো পেয়েছি, এই যে এই ফিল্ড লাইন্সটা যদি আমি পাই, তাহলে এই ফিল্ড লাইন্সটা যদি পাই, এই যে ফিল্ড লাইন, একে যদি আমি একটা প্লেন দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, বলতো এটা কোন প্লেনটা এখানকার, ব্লু না ইয়েলো, মানে ইয়েলো না এই গেরুয়া, ব্লু না গেরুয়া বলতে পারবে? এই যে এইখানে যে ফিল্ড লাইন্স গুলো পেয়েছি, ফিল্ড লাইন্স গুলো, এই বুঝতে পারছো ফিল্ড লাইন্স গুলো, এই যে দেখো এই যে ফিল্ড লাইন্স, অ্যাবসলিউটলি দেখো এই ব্লু প্লেনে আছে, ব্লু প্লেনে আছে, ঠিক বলো, ব্লু প্লেনে আছে। তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, আছে কোনো ডাউট? হ্যালো বলো, আছে কোনো ডাউট? ওকে ওকে ওকে। আচ্ছা যদি কোনো ডাউট না থাকে তাহলে বলতো এই যে দুটো প্লেন, এই যে দুটো প্লেন, এই দুটো প্লেন, এই দুটো প্লেন একটা পয়েন্টের উপর দিয়ে যাবে, যাবে কি যাবে না? তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে আমি একটা অ্যাঙ্গেল পাবো কি পাবো না বলো? পাবো। যদি আমি অ্যাঙ্গেল পাই তাহলে বলতো প্রতিটা পয়েন্টের জন্য, মানে আর্থের প্রতিটা জায়গায় বা প্রতিটা পয়েন্টের জন্য, আর্থের প্রতিটা পয়েন্ট বা প্রতিটা জায়গায় ওই কি বলে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল অফ ডিপ, এই অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, এটা কি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল বলো, ভেরিয়েবল। যেমন দেখো এইখানে যে পয়েন্ট, মানে ইন্টারসেকশন পয়েন্ট লাগবে, এইখানে যে ইন্টারসেকশন পয়েন্ট, এইটা হচ্ছে দুটোর মধ্যে অ্যাঙ্গেল, আবার এই পয়েন্টের জন্য এইটা হচ্ছে দুটোর মধ্যে অ্যাঙ্গেল। তোমরা কি বুঝতে পারছো বলতো এই দুটো অ্যাঙ্গেল কি সেম না ডিফারেন্ট? ঠিক বলো, ঠিক। এবার দেখো আমাদের বইগুলোতে কিরকম দেওয়া থাকে সেটা হচ্ছে, এইখানে আমি এই যে এই পয়েন্টটার নাম আমি ধরো বলছি এক্স, এক্স, এই যে এক্স, এই যে এই পয়েন্টটাকেই তো আমি এখানে এক্স বলেছি, আবার এটাই হচ্ছে এক্স, তাই তো? এবার দেখো আমি তো এখানে এই এই যে এইটা, এই যে এই লাইনটা যে গেছে এইটা ড্র করেছি, এই প্লেনে যে যেভাবে এই এই এইটা এসছে সেইগুলোকে ড্র করেছি, অ্যাকচুয়ালি তো প্লেন দিয়ে আমি কেটেছি, আমাই রাইট বলো? অ্যাকচুয়ালি তো প্লেন দিয়ে কেটেছি, আমাই রাইট বলো? মানে আমি বলতে চাইছি যে আমি যদি এই ব্লু লাইনটাকে এরকম এরকম ভাবে একটা ইয়ে করি, ভার্টিক্যালি কোনো ইয়ে করি, দেখো এরকম, তাহলে এটা একটা প্লেন হবে। সিমিলারলি এই কি বলে ইয়েলো লাইন যে এটা কাট করেছে, এটা একটা প্লেন হবে, বুঝতে পারছি বলো? এবার এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটাই তো, বুঝতে পারছো, থ্রি ডিতে এই দুটো প্লেনের মধ্যে অ্যাঙ্গেলটাই তো এই ডিটা ছিল। তার মানে বেসিক্যালি ভেবে দেখো আমাদের বইগুলোতে এইরকম দেওয়া থাকে, এই এইটা হচ্ছে ডি আর এইটা হচ্ছে এই এক্স পয়েন্টটা, দেখো এক্স পয়েন্টের উপর দিয়ে, মানে আমি বেসিক্যালি এই যে এইটা ধরো এক্স পয়েন্টটা, এই যে এইটা এক্স পয়েন্টটা, এইটা এর ইন্টারসেকশন পয়েন্ট, আর এই যে এই দুটো প্লেন, যে দেখো এই যে এই দুটো প্লেনের কথা বুঝতে পারছো, দেখো এই দুটো প্লেন, এই যে এর মধ্যে অ্যাঙ্গেলটা ডি, এই দুটো প্লেনকে আমি এইভাবে ড্র করেছি, বুঝতে পেরেছি? হ্যালো বলো, বুঝতে পেরেছি? এবং এই ডিটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ভ্যারি করবে, তাহলে বলতো ডিটা কোন প্লেনে রয়েছে, হরাইজেন্টাল না ভার্টিক্যাল? আমি আবার জিজ্ঞাসা করছি। ভেরি গুড, হরাইজেন্টাল। আমি কি একটু একটু বোঝাতে পারছি তোমাদের? প্রবলেম করলে আরো অনেকটা ক্লিয়ার হবে। আচ্ছা নেক্সট আমি তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, দেখো আমি ওহো জিওমেট্রিক্যাল মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান আর অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশনের কথা বলেছিলাম, তাহলে তোমরা বলবে দাদা জিওমেট্রিক্যাল মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ান কি, কোনগুলো কি করে বার করবো বলতো? বলো বলো বলো, জিওমেট্রিক্যাল মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান কি, কোনো আইডিয়া পাচ্ছ? আচ্ছা মন দিয়ে শোনো, জিওমেট্রিক্যাল মেরিডিয়ান যেমন এই যে এই পয়েন্টটার কথাই বলছি, দেখো এই এক্স পয়েন্টটা, এই এক্স পয়েন্টটা, আচ্ছা এই এক্স পয়েন্টটা, আচ্ছা আগে তোমাকে ডেফিনেশনটা বলি, সেটা লেখো বা আমি বলছি তোমরা শোনো, আস্তে আস্তে বলছি। জিওমেট্রিক্যাল মেরিডিয়ান অ্যাট এনি পয়েন্ট, এইটা ধরো সেই অ্যাট এনি পয়েন্ট, এনি পয়েন্ট। আচ্ছা তোমরা আগে বলো তো আমার একটা প্লেনের জন্য মিনিমাম কটা কটা পয়েন্ট দরকার, একটা প্লেনের জন্য মিনিমাম
তিনটে পয়েন্ট দরকার, বুঝতে পারলে আমি কি বললাম? হ্যালো, একটা প্লেনের জন্য মিনিমাম তিনটে পয়েন্ট দরকার, দুটো পয়েন্ট হলে একটা স্ট্রেট লাইন করতে পারি, ঠিক আছে, আর একটা পয়েন্ট হলেই তুমি একটা প্লেন করতে পারবে না, ভেবে বলো, এই যে এইটা নিয়ে, আচ্ছা, কিন্তু এই পয়েন্টটা যদি কোলিনিয়ার হয়ে যায় তাহলে আর তুমি ইয়ে করতে পারবে না, আমি কি বুঝতে পারছি? কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা, ওকে, আচ্ছা, তাহলে তাহলে ম্যাগনেটিক মেরিডিয়ানের যে ডেফিনেশন সেটা শোনো, অ্যাট এনি পয়েন্ট অন আর্থ সার্ফেস, মানে এটা হচ্ছে আর্থ সার্ফেসের উপর যে কোনো একটা পয়েন্ট, এবারে শোনো, প্লেন পাসিং থ্রু জিওমেট্রিক্যাল নর্থ পোল, জিওমেট্রিক্যাল সাউথ পোল অ্যান্ড দ্যাট পয়েন্ট, মানে তিনটে পয়েন্ট দরকার আমার যে প্লেন পাওয়ার জন্য, কোনটা কোনটা? এটা এক নাম্বার পয়েন্ট, এটা দু নাম্বার পয়েন্ট, এটা তিন নাম্বার পয়েন্ট, এই যে তিন নাম্বার পয়েন্ট, এই তিনটে পয়েন্ট দিয়ে যে প্লেনটা পাস করছে, কি বললাম বলো, এই তিনটে পয়েন্ট দিয়ে যে প্লেনটা পাস করছে তাকে কি বলবো বলো? যেমন আমি যদি এখানে তোমাকে ড্র করি, বুঝতে পারছো, যে প্লেনটা পাস করছে তাকে আমরা বলছি জিওমেট্রিক্যাল মেরিডিয়ান। দেখো এই দেখো, আমি এইখানে এই পয়েন্টটার কথা বলেছিলাম না, দেখো এবার দেখো, এইটা এইটা আর এইটা, এই তিনটেকে নিয়ে যে প্লেনটা তৈরি হচ্ছে, এই তিনটেকে নিয়ে যে প্লেনটা তৈরি হচ্ছে, মানে আমি না দেখো, আমি প্লেনটা তৈরি করার চেষ্টা করছি, সরি হলো না, এই বুঝতে পারছো প্লেনটা? তারপরে দেখো এই প্লেনটাই কোনটা কোনটা থাকছে, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট আর এইটা একটা পয়েন্ট। এবার ভেবে দেখো, এই এখানকার যে মানে তোমার গেরুয়া যে প্লেনটা ছিল সেটাকেই আমি ঘুরিয়ে 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 এই পজিশনে নিয়ে এসেছি না, দেখো, হ্যালো, বুঝতে পারছো আমি কি বলছি? তার মানে এই প্লেনটাকে আমি কি বলবো বলো, ম্যাগনেটিক মেরিডিয়ান বলবো কি বলবো না, এই জিওমেট্রিক মেরিডিয়ান বলবো কি বলবো না বলবো? এবার বলো তো, সেম ভাবে এই ব্লুটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এই পয়েন্টের উপর আনতে পারি, রাইট, তাহলে আমি একটা প্লেন পাবো কি পাবো না? তাকে আমি বলবো কি বলতো, ম্যাগনেটিক মেরিডিয়ান, কি বলবো তাকে, ম্যাগনেটিক মেরিডিয়ান, আমি কি বুঝতে পারছি? তার মানে ম্যাগনেটিক মেরিডিয়ান কাকে বলে, অ্যাট এনি পয়েন্ট অন আর্থ সার্ফেস দা প্লেন পাসিং থ্রু ম্যাগনেটিক নর্থ পোল, ম্যাগনেটিক সাউথ পোল অ্যান্ড দ্যাট পয়েন্ট কনস্টিটিউটস দা ম্যাগনেটিক মেরিডিয়ান, আমি কি বোঝাতে পেরেছি তোমাদের বলো? তার মানে ভেবে দেখো, ম্যাগনেটিক মেরিডিয়ানের জন্য বেসিক্যালি আমার যে ইয়েটা হবে, ভেবে দেখো, এইটাকেই আমি ঘুরিয়ে 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 এখানে এনেছি, দেখো ঘুরিয়ে 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 এখানে এনেছি, এটাকে ঘুরিয়ে, দেখো দেখো এটা একটু ডিফিকাল্ট কিন্তু ঠিক আছে, যে কোনো এই বুঝতে পারছো, দেখো ওকে, তার মানে এই প্লেনটা, এটা হচ্ছে জিওমেট্রিক্যাল মেরিডিয়ান, এটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান, কোনো ডাউট থাকলে বলো। এবার বলো, এই পয়েন্টে গিয়ে, এই পয়েন্টে গিয়ে জিওমেট্রিক্যাল মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ানের মধ্যে একটা অ্যাঙ্গেল থাকবে, সেটা বিভিন্ন পয়েন্টে বিভিন্ন রকম হবে, তার মানে জিওমেট্রিক্যাল মেরিডিয়ান আর ম্যাগনেটিক মেরিডিয়ানের মধ্যে যে অ্যাঙ্গেল তাকে কি বলে, ডিপ, সরি ডিপ না, অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, সেটা হরাইজেন্টাল প্লেনে থাকে, হরাইজেন্টাল প্লেনে, তার মানে যে কোনো একটা আর্থ সার্ফেসের মধ্যে দিয়ে, দেখো যে কোনো একটা আর্থ সার্ফেসের মধ্যে দিয়ে, ধরো এটা আমার আর্থ সার্ফেস, ঠিক আছে, এর উপর দিয়ে দুটো লাইন গেছে, এরকম একটা, এরকম একটা, আচ্ছা এরকম একটা, এরকম একটা, ঠিক, আর এইখানে আমার এই পয়েন্টে এরকম ম্যাগনেটিক ফিল্ডটা এইরকম ভাবে ঢুকেছে, তাহলে বলতো এই যে প্লেনটা, এই যে এই প্লেনটা, এটা কোন প্লেন, ম্যাগনেটিক মেরিডিয়ান না জিওমেট্রিক মেরিডিয়ান, এই যে এটা, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড লাইন, বলো, রাইট, তাহলে এই যে এইটা গেছে এইটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান, বলতো ওই দিকের ওইটা কি, বলো ওই দিকের ওইটা জিওমেট্রিক মেরিডিয়ান, তাই তো? তাহলে বলতো এই দুটো রেডের মধ্যে অ্যাঙ্গেলকে কি বলে, ডিপ, বলো বলে, আর আর এই অ্যাঙ্গেলটাকে কি বলে, এই অ্যাঙ্গেলটাকে, এইখান থেকে এইটা যে মানে সার্ফ, মানে হরাইজেন্টাল সার্ফেসের সাথে এই ম্যাগনেটিক ফিল্ড লাইন, দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন যেটা, বলো ডিপ, ডিপ, আই,
ক্লিয়ার পুরো ব্যাপারটা? হ্যালো, বলো, ক্লিয়ার পুরো ব্যাপারটা? তোমাদের যদি কোনো জিনিস আমার জানতে হয় আমাকে বলো, কোনো জিনিস আমার জানতে হয় আমাকে বলো। তাহলে আমি এইটা তো ফিজিক্যালি যেরকম দেখালাম, আমরা যদি এইরকম ফর্মে ড্র করি, আমাদের বইগুলোতে করা আছে, এই দুটো প্লেন মানে কোন কোন মেরিডিয়ান বলো তো? এই দুটো প্লেন কোন কোন মেরিডিয়ান বলো? জিওমেট্রিক আর ম্যাগনেটিক মেরিডিয়ান। আর এইখানে ধরো এরকম একটা নিডল আছে এই প্লেনে, এই যে ফার্স্ট প্লেনে, তাহলে বলো তো এইটা কোনটা, এইটা এক আর দুই এর মধ্যে কোনটা ম্যাগনেটিক মেরিডিয়ান আর কোনটা জিওমেট্রিক মেরিডিয়ান? আর এটা ওকে, এবার বলো তো এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কি? ডি না আই? আই আই, তাই তো। আর এই অ্যাঙ্গেলটা কি? এইটা ডি, ডিক্লিনেশন ডি। আর এটা ইনক্লিনেশন, বুঝতে পেরেছি? এইটা কোন প্লেনে? আইটা ভার্টিক্যাল আর ডিটা হরাইজন্টাল। আয়ুষি, এইটা তোমার ডাউট ছিল না? বুঝেছি বুঝেছি, হ্যাঁ হ্যাঁ। এবার কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফেস টু ফেস হলে হয়তো আমি আরো তোমাকে এক্সপ্লেইন করতে পারতাম, কিন্তু যতদূর আমার মানে আয়ত্তে আছে এইটাকে থ্রি ডি তে ড্র করে আমি বোঝানোর চেষ্টা করেছি। বই পড়ে এটা অতটা ভালো বোঝা যায় না, কি আয়ুষ, আমি ঠিক বলছি না? বইটা পড়বে না মানে এখন পড়ো, কিন্তু বইয়ে খুব মানে ইয়ে করে দেখো। এইটা আমি তোমাকে যদি সামনাসামনি বুঝতে পারতাম আমার আর একটু ভালো লাগতো, মানে আমি অতটা কনভিন্স মানে নিজে হ্যাপি নই। তবে এর কনসেপ্ট কিন্তু সাংঘাতিক টাফও নয়, কিন্তু কেউ একটু বুঝিয়ে দিতে হবে যে কিভাবে কাটছে। কি বললাম বুঝলে? বলো এই যে এই ডায়াগ্রাম গুলো একটু একটু ক্লিয়ার বলো, এই ডায়াগ্রাম গুলো আমি মানে আস্তে আস্তে ঘোরাও ঘোরাতে চেষ্টা করছি, বুঝতে পারছো কি বলছি ডিয়ার? ওকে দেখো এটা আমি অনেকটাই মানে আমার যতদূর, ওহো এইটা, ওহো এই এই ডায়াগ্রামটা একটু ঠিক আছে, তবু ও ঠিক আছে। ওকে বলো এইটা বুঝতে পারছো তো? দেখো এই যে ম্যাগনেটিক মেরিডিয়ান, এই এটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ানের প্লেন, সেই প্লেনটাই যদি আমি আর্থ সারফেসে পাই সেটা এই লাইনটা, আর এটা হচ্ছে জিওমেট্রিক মেরিডিয়ানের ওই লাইনটা। বলো বলো বলো, বুঝতে পারছো? মানে বেসিক্যালি এইটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ানের এই লাইনটাই হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে ওই পাশেরটা। ওইগুলোতে এত কনফিউজিং ভাবে দেওয়া আছে, ইট ইজ লিটল বিট কনফিউজিং। পুরো জিনিসটা কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। ওকে এইবার আমরা প্রবলেম করব, এই প্রবলেম থেকে তোমাদের বাকি জিনিসটা ক্লিয়ার হবে। অ্যাঙ্গেল অফ ডিপ, অ্যাঙ্গেল অফ, আচ্ছা ও আচ্ছা, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এলিমেন্টস অফ আর্থ ম্যাগনেটিজম, বেসিক্যালি এলিমেন্টস অফ আর্থ ম্যাগনেটিজম। দেখো তিনটে জিনিস হচ্ছে অ্যাঙ্গেল, তিনটে জিনিস কি কি বলো? আই অ্যাঙ্গেল অফ, বলো আই অ্যাঙ্গেল অফ কি? আর একটা হচ্ছে ডি, এটা কি? আর একটা BH, BH, BHটা কি? হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ সারফেস। কি বললাম? হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ সারফেস। এই তিনটে হচ্ছে এলিমেন্টস অফ ম্যাগনেটিজম। কেন এলিমেন্টস অফ ম্যাগনেটিজম? কারণ এই তিনটে যদি আমরা জানি তাহলে আর্থের কোনো একটা পয়েন্টের ম্যাগনেটিক ফিল্ডের ম্যাগনিটিউড এবং ডাইরেকশন একদম স্পেসিফিক্যালি বলা যাবে। এই তিনটে কেন এলিমেন্টস অফ আর্থ ম্যাগনেটিজম বলো, এলিমেন্টস অফ আর্থ ম্যাগনেটিজম বলো, কেন বলো বলো বলো? ফিল্ডের ম্যাগনিটিউড এর, কারেক্ট। এই তিনটে জিনিস জানলে কোনো একটা মানে ওই ওই পার্টিকুলার পয়েন্টের মানে আর্থ সারফেসের উপর পার্টিকুলার পয়েন্টের, কারণ আর্থ সারফেসের উপর পার্টিকুলার পয়েন্টে আই ডি বি এইচ তিনটে ভ্যারি করছে, এই তিনটে যদি জানতে পারি তাহলে আর্থের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এবং দেখো আর্থ ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন এবং ম্যাগনেটিউড একদম পারফেক্টলি ডিটারমাইন করা যাবে। কি বললাম? পারফেক্টলি ডিটারমাইন করা যাবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? বলো। ওকে আচ্ছা, এবারে এই রিলেটেড আমরা কয়েকটা প্রবলেম করব। এই এখন কি আর কনফিউশন থাকবে? এই যে এই প্লেন গুলো যেটা ড্র করেছে, একটা ম্যাগনেটিক মেটেরিয়াল, একটা ম্যাগনেটিক মেরিডিয়ান ড্র করবে আর একটা জিওমেট্রিক মেরিডিয়ান ড্র করবে, আমাই রাইট? বলো। এবার ধরো তোমার মানে এক্সামে দিয়ে দিল, মন দিয়ে শোনো না, একটা প্রবলেম করাই তাহলে আমি আর একটু ক্লিয়ার করবো। দেখো আচ্ছা এখানে একটু বলি, ইন জেনারেল আমরা যখন প্রবলেম সলভ করি ভেবে দেখো আমরা এইরকম লিখি না, মানে আমরা যেটা টু ডি মানে খাতার উপর যখন লিখি, এইটা ইস্ট, এইটা ওয়েস্ট, এইটা নর্থ, এইটা সাউথ করি না? হ্যালো, এই উল্টো লিখলাম, নর্থ সাউথ এটা করি না,
বলো। এবার দেখো এই অ্যাঙ্গেল অফ ডিপ বলো তো, এই ভার্টিক্যাল বরাবর না, সরি আই আই ভার্টিক্যাল বরাবর না, তাহলে আই এর যখন আমাদের অ্যাঙ্গেল দেওয়া থাকবে তখন বলবে ধরো 30 ডিগ্রি নর্থ বা 30 ডিগ্রি সাউথ, আমি কি বুঝতে পারছি? তার মানে মানে ওপর আর নিচ, মানে এইটা বেসিক্যালি কি, এইরকম ধরো আমার ম্যাগনেটিক ফিল্ডটা গেছে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে এই অ্যাঙ্গেলটা, তাই তো? বলো তো এই অ্যাঙ্গেলটা কখনো ও হরাইজন্টাল ডিরেকশনে বলবে? বলবে না। হরাইজন্টাল ডিরেকশনে যখন বলবে সেটা বলবে ডি, আর সেই ডিটা ইস্ট বা ওয়েস্টে বলে দেবে, আমি কি বুঝতে পারছি? ইস্ট বা ওয়েস্টে, তার মানে ইস্ট বা ওয়েস্ট যদি থাকে অ্যাঙ্গেলে তাহলে সেটা ডি হবে, আর যদি নর্থ আর সাউথ থাকে তাহলে সেটা কি হবে? আই, ঠিক বলো। আচ্ছা এবার আমি প্রবলেম করি তাহলে কিছুটা তোমাদের ক্লিয়ার হবে, দেখো ক্লিয়ার হবে। প্রথমে কি একটা ছোট প্রবলেম দেখো, মন দিয়ে দেখো সবাই বুঝতে পারবে, মন দিয়ে রাখো সবাই বুঝতে পারবে। বলেছে ধরো একটা প্লেস আছে এ আর একটা প্লেস আছে বি, কি বললাম একটা প্লেস আছে এ আর একটা প্লেস আছে বি, ওকে হ্যালো, আর্থের উপরেই, আর্থের উপরেই এখানে বলেছে 30 ডিগ্রি নর্থ আর 30 ডিগ্রি সাউথ, বলো তো এটা কি অ্যাঙ্গেল বলে দিয়েছে? অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন না অ্যাঙ্গেল অফ ডিপ, মানে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন অর ডিপ, হ্যাঁ না অ্যাঙ্গেল অফ রাইট, এটা ডিপ বলে দিয়েছে। কেন ডিপ বলে দিয়েছে বলতো? এই যে নর্থ আর সাউথ আমি তো এক্ষুনি বললাম, এই যে দেখো নর্থ আর সাউথ, নর্থ আর সাউথ এই এই ডিরেকশনেই তোমার আই হবে, আইটাই তো অ্যাঙ্গেল অফ ডিপ ছিল, তাই না বলো? বা বা অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বা ডিপ, তাই তো? হ্যালো, ওকে এবার আমাকে প্রবলেমটা শোনো, দুটো পয়েন্ট এ আর বি, একটাতে বলে দিয়েছে 30 ডিগ্রি নর্থ 30 ডিগ্রি সাউথ, ওকে হ্যালো, আর আরেকটা জিনিস বলে দিয়েছে সেটা হচ্ছে বিই বলে দিয়েছে, ধরো বিই বলে দিয়েছে 0.42, ওই ওই মানে কি বলতো জানো? ওর স্টেট নাম শুনেছো? হ্যালো, এটা একটা ইউনিট এইটুকুই। তাহলে আমাকে বার করতে বলেছে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল কম্পোনেন্ট দুটো, মানে দুটো জায়গাতে, দুটো জায়গাতে। আচ্ছা সবার প্রথমে এটা এসো, এটা এটা এইটা ধরো ভার্টিক্যাল প্লেন, এইটা এটা ধরো ভার্টিক্যাল প্লেন, ঠিক? এই ভার্টিক্যাল প্লেনে এই ডিপটা হয় কি হয় না বলো? আচ্ছা এবারে বলো তো আমার যে নিডলটা, দেখো নিডলটা সেটা এই রকম অবস্থায় রয়েছে, এইটা নর্থ এইটা সাউথ, ঠিক নর্থ সাউথ, তাহলে বলো তো 30 ডিগ্রি নর্থ মানে এইটা না? 30 ডিগ্রি নর্থ না, সরি 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 ভুল করলাম, ঠিকই আছে না 30 ডিগ্রি, এটা কত 30 ডিগ্রি নর্থ হবে না সাউথ হবে এই অ্যাঙ্গেলটা ভেবে বলো, নিচে আছে ভার্টিক্যাল অ্যাকচুয়ালি, এই যে ভেবে দেখো নর্থ আর সাউথ কে বোঝানোর জন্য আমরা ভার্টিক্যালটা নিই আর ইস্ট আর ওয়েস্ট কে বোঝানোর জন্য হরাইজন্টালটা নিই, এবার বলো এই এনটা এনটা নিচে আছে না উপরে আছে ভেবে বলো? নিচে আছে, তার মানে নিচে আছে মানে এ 30 ডিগ্রি নিচে আছে, তার মানে 30 ডিগ্রি নর্থ না 30 ডিগ্রি সাউথ হবে এটা বলো, এটা হবে না? হ্যালো এক মিনিট, 30 ডিগ্রি নর্থ, নর্থটা উপরে, নর্থ তো উপরে যায়, হরাইজেন্টালের সাথে যেটা অ্যাঙ্গেল করেছে 30 ডিগ্রি নর্থ, দাঁড়াও না 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 এক মিনিট এক মিনিট একটু ভাবতে দাও, এটা কি যেন ছিল 30 ডিগ্রি নর্থ, হ্যাঁ এটাই, আর এটা হচ্ছে 30 ডিগ্রি নর্থ। আচ্ছা আমরা দাঁড়াও, আমার একটু কনফিউশন হচ্ছে, 30 ডিগ্রি নর্থ, আমরা তো এই অ্যাঙ্গেলটা বার, মানে হরাইজেন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা সেইটা বার করি, তাই তো বলো? হরাইজেন্টালের সাথে যে অ্যাঙ্গেলটা সেইটা বার করি, তাহলে 30 ডিগ্রি নর্থ যদি হয়
মানে ওকে ধরো এই একটা অ্যাঙ্গেল, এই তোমরা আমার প্রবলেমটা বুঝতে পারছো? দেখো এইরকম হতে পারে, আবার এইরকমও তো হতে পারে, এইটা নর্থ এইটা সাউথ। হ্যালো, বুঝতে পারছো আমি কি বললাম? দেখো যদি নর্থ সাউথ এরকম হয় তাহলে আমার ফিল্ড লাইনসটা এরকম গেছে না, আর যদি আমার নর্থ সাউথ এটা এরকম হয়, এটাও তো 30 ডিগ্রি, তাহলে আমার ফিল্ড লাইনসটা এরকম গেছে না, দুটো ফিল্ড লাইনসটা যাওয়ার মধ্যে, বুঝতে পারছো? হ্যালো বলো, একটা জায়গায় ঢুকছে আর একটা জায়গায় বেরোচ্ছে না? দেখো আরে বাবা, এই দেখো 30 ডিগ্রি নর্থ, বুঝতে পারছো? দেখো 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 30 ডিগ্রি নর্থ আর এখানে 30 ডিগ্রি সাউথ, ঠিক? 30 ডিগ্রি সাউথ, ওকে 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 আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, মন দিয়ে শোনো, এইভাবে মনে রাখো, এইটা নর্থ পোল তো, এই যে এখানে নর্থ লেখা আছে, হ্যালো নর্থ লেখা আছে, হ্যালো, তাহলে আমরা আমরা এই নর্থ পোলটা, দেখো এই নর্থ পোলটা হরাইজেন্টালের সাথে 30 ডিগ্রি করে আছে, এই নর্থ পোলটা, ওকে, এই যে এইটা, তাহলে এইটা 30 ডিগ্রি, তার মানে এইটা করসপন্ডিং টু এইটা। আর পরেরটা কি বলেছে? 30 ডিগ্রি সাউথ, বলো, দেখো তার মানে ভার্টিক্যালের সাথে, মনে পড়েছে, দেখো ভার্টিক্যালের সাথে, দেখো এই যে ভার্টিক্যালের সাথে সাউথটা 30 ডিগ্রি করে আছে, তাহলে নর্থ পোলটা উপরের দিকে হবে না, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইনসটা উপর দিকে না, দেখো, আর এখানে ম্যাগনেটিক ফিল্ড লাইনসটা নিচের দিকে না, দেখো বুঝতে পেরেছো কিনা, কোনো ডাউট থাকলে বলো। ওকে, তার মানে এই যে 30 ডিগ্রি নর্থ মানে হচ্ছে এই নিডিলের, দেখো নিডিলের, নিডিলের যে নর্থ পয়েন্টটা সেইটা ভার্টিক্যালের সাথে মানে হরিজন্টাল সারফেসের সাথে 30 ডিগ্রি করে থাকবে, তাহলে তুমি ডায়াগ্রামটা ড্র করতে পারবে অ্যাকর্ডিংলি, আমাদের ফিল্ড লাইনসটা তুমি ড্র করতে পারবে, নর্থ যেদিকে থাকবে সেইদিকে ফিল্ড লাইনসের অ্যারো, নর্থ যেদিকে থাকবে সেইদিকে ফিল্ড লাইনসের অ্যারো, বুঝতে পারছি? হ্যালো, ওকে, আচ্ছা এখানে বলে দিয়েছে বি হচ্ছে কত, বলো বি কত? 42, তাহলে ভেবে দেখো তো এই দুটো কম্পোনেন্ট বার করতে পারবে, এইটা আর এইটা, এইটা আর এইটা, কেন? কারণ এইটা বি দিয়ে দিয়েছে না, এইটা দেখো এইটা, এইটা বি দিয়ে দিয়েছে, তার মানে এইটা যদি 30 হয় এটাও 30, তার মানে এইটা হবে বিই কস 30, এইটা হবে বিই সাইন 30, যদি কোনো ডাউট থাকে আমাকে বলো। বলো যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, বলো আছে কোনো ডাউট? হ্যালো, এ আয়ুষি ক্লিয়ারলি বুঝতে পারলে? দেখো এই যে 30 ডিগ্রি নর্থ মানে হচ্ছে নর্থ, ওই ম্যাগনেটিক নর্থ পোলটা এর সাথে 30 ডিগ্রি করেছে, আর এটা ম্যাগনেটিক সাউথ পোলটা, এই মানে নিডিলের সাউথ পোলটা এর সাথে 30 ডিগ্রি করেছে, সাউথ পোলটা, বুঝতে পেরেছো? বাস তাহলে তোমরা নিডিলটা ড্র করতে পারবে, নিডিলটা ড্র করলে তোমরা অ্যারোগুলো পেয়ে যাবে, তার মানে একটা জায়গায় ফিল্ড লাইন ঢুকছে আর একটা জায়গায় ফিল্ড লাইন বেরোচ্ছে, তাহলে বলো তো এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে কে কোন স্ফিয়ারে রয়েছে, মানে আপার হেমিস্ফিয়ার না লোয়ার হেমিস্ফিয়ারে রয়েছে, ভেবে বলো তো, বলতে পারবে? বলো, রাইট, এটা ঢুকছে আপার হেমিস্ফিয়ারে আছে, এই যে এখান থেকেই দেখো না, এই যে ঢুকছে আপার হেমিস্ফিয়ারে আর বিটা লোয়ার হেমিস্ফিয়ারে, ঠিক, বোঝাতে পেরেছি? বলো বোঝাতে পেরেছি? ওকে, এবারে এরকম আর একটা প্রবলেম দেখো, প্রবলেমটা বলেছে আর্থের একটা প্লেস আছে, সেখানে 30 ডিগ্রি ইস্ট একটা অ্যাঙ্গেল বলেছে, বলতো এই অ্যাঙ্গেলটা কি হবে, কোন অ্যাঙ্গেল হবে? ডিক্লিনেশন, রাইট, কারণ ভার্টিক্যালে আমরা নর্থ আর সাউথ দিয়ে ডিনোট করি আর হরাইজেন্টালে ইস্ট আর ওয়েস্ট দিয়ে ডিনোট করি, আমি রাইট? ওকে, আচ্ছা আর একটা জিনিস বলেছে দেখো, 30 ডিগ্রি ডিক্লিনেশন, আর একটা জিনিস বলেছে 45 ডিগ্রি নর্থ, এটা কি হবে, ইনক্লিনেশন বা ডিপ, বলো ইনক্লিনেশন বা ডিপ, বলো, তাহলে আমার এইরকম হবে না, ইয়েটা, এটা হচ্ছে আমার একটা মেরিডিয়ান, এইটা আর একটা মেরিডিয়ান, বলো তো এই অ্যাঙ্গেলটা কত, বলো এই অ্যাঙ্গেলটা কত, 30 ডিগ্রি, বলো, আচ্ছা এইটাকে যদি আমি ম্যাগনেটিক মেরিডিয়ান বলি, আচ্ছা এইবার বলো তো 30 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ইস্ট, হ্যালো 30 ডিগ্রি ইস্ট, বুঝতে পারছো? 30 ডিগ্রি ইস্ট, তাহলে এই এক আর দুই
কোনটা ম্যাগনেটিক মেরিডিয়ান, মানে 30 ডিগ্রি ইস্ট মানে কি ম্যাগনেটিক মেরিডিয়ান আর জিওমেট্রিক্যাল মেরিডিয়ানের মধ্যে 30 ডিগ্রি ডিফারেন্স। এবার এক আর দুইয়ের মধ্যে যে কোনো একটা ম্যাগনেটিক মেরিডিয়ান, যে কোনো একটা তোমার কি হতে পারে বলো, যে কোনো একটা জিওমেট্রিক রাইট হতে পারে, তাহলে বলো তো এইখানে কোনটা ম্যাগনেটিক মেরিডিয়ান কোনটা জিওমেট্রিক মেরিডিয়ান? বলো কোনটা ম্যাগনেটিক মেরিডিয়ান কোনটা জিওমেট্রিক মেরিডিয়ান? হ্যাঁ একদম, যে কোনো একটা হবে না, কিন্তু এখানে ইস্ট দিয়ে দিয়েছে ডিয়ার, ইস্ট দিয়ে দিয়েছে, তাহলে সেটা কি করে বার করবো বলো তো? হ্যালো বলো কি করে বার করবো বলতে পারবে? হ্যালো, আচ্ছা এবার দেখো এইটার আমারও একটু কনফিউশন আছে, কিন্তু আমি যেভাবে মনে রাখি বা আমি যেভাবে দেখেছি, মন দিয়ে শোনো, এই ডায়াগ্রামটা ড্র করার উপরে খুব ডিপেন্ড করবে, মানে এরকমও তো হতে পারতো। দেখো দেখো মানে এখানেই আমি ড্র করছি, এইরকমও হতে পারতো না, এই অ্যাঙ্গেলটাও তো 30 হতো তাই না বলো? এটাও তো ধরো 3, মানে 2 আর 3 হতে পারতো, 2 আর 1 হতে পারতো, পারতো কি পারতো না? আচ্ছা এবার মন দিয়ে শোনো, প্লেনের উপরে আমরা কিভাবে ড্র মানে কি করে ইয়ে করবো, মন দিয়ে শোনো, তুমি এইটাকে কি নিয়েছো নর্থ, এইটাকে সাউথ ওয়েস্ট, এইটাকে সাউথ, এটাকে ইস্ট নিয়েছো। এবার দেখো তুমি এই পুরোটাকে এইভাবে ঘুরিয়ে দাও অ্যান্টি ক্লক ওয়াইজ, ঘুরিয়ে দিয়েছো বলো, তাহলে ওপরে কি আসছে ইস্ট, আর এপাশে নর্থ, এপাশে সাউথ, ওয়েস্ট, আর এপাশে সাউথ। এবার বলো তো এই ম্যাগনেটিক মেরিডিয়ান, সরি অ্যাঙ্গেল অফ ডিক্লিনেশন, এইটাকে যদি আমি ম্যাগনেটিক মেরিডিয়ান বলি, দেখো এইটাকে যদি আমি ম্যাগনেটিক মেরিডিয়ান বলে দিই, ম্যাগনেটিক মেরিডিয়ান রাইট, বুঝতে পেরেছো? কারণ আমরা ম্যাগনেটিক মেরিডিয়ান থেকেই তো অ্যাঙ্গেলটা নিই বলো। এবার তুমি এই দিকে যেহেতু ইস্ট আছে ওপরে, এই যে ওপরে, সেই জন্য এটা হবে জিওমেট্রিক মেরিডিয়ান, আর এইটা তাহলে কিছু বলো তো, যদি এখানে বলতো 30 ডিগ্রি ওয়েস্ট, তাহলে কোনটা হতো, নিচেরটা হতো না? মনে থাকবে কিভাবে ক্যালকুলেট করছি, এগুলো যেন মনে থাকে, ঠিক আছে? কারণ এগুলো একটা টিপিক্যাল জিনিস ডিয়ার, এটা যদি না বলে দেয় তাহলে তুমি পারবে না, এগুলো এইভাবেই করা হয়, ঠিক আছে? এবারে আর একটা কথা, আর একটা কি কথা প্রবলেমটা, আচ্ছা 45 ডিগ্রি নর্থ বলেছে ডিপ, তাহলে সেটা কি হবে? তাহলে এইটা এই প্লেনে থাকবে না, এই প্লেনে দেখো, এই প্লেনে এটা হচ্ছে কিন্তু এই প্লেনটায়, এটা 45 ডিগ্রি বলো তো, এইটা কি বলেছে নর্থ, তার মানে এইটা নর্থ হবে না আর এটা সাউথ হবে না, কারণ কি এই নর্থটাই তো এর সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, কি বুঝতে পেরেছি? যদি কোনো ডাউট থাকে বলো, তাহলে আমার ফিল্ড লাইনসটা এইভাবে ঢুকেছে না বলো, বলো এইভাবে ঢুকেছে না? যদি কোনো ডাউট থাকে আমাকে বলো, তার মানে এইটা আমার নর্থ পোল, ঠিক বলো, এটা আমার নর্থ পোল, কোনো ডাউট আছে? যদি কোনো ডাউট না থাকে, তাহলে এইবারে আমি তোমাকে আর একটা প্রবলেম করাবো, দেখো প্রবলেমটা দেখো। আচ্ছা এই প্রবলেমটাকে স্টেটমেন্টটা শোনো, স্টেটমেন্টটা কি বলেছে, বলেছে অ্যাট এ প্লেস দ্য অ্যাপারেন্ট জিওমেট্রিক ডিপ ইন এ ভার্টিক্যাল প্লেন ইজ 40 ডিগ্রি, ওকে, অ্যান্ড কি অ্যাপারেন্ট জিওমেট্রিক জিওমেট্রিক ডিপ ডিপ সব বলবো, প্রবলেমটা শোনো, অ্যান্ড এটা 2000 WBJEE এসেছিল, 5 নম্বর ছিল, অ্যান্ড ইন অ্যানাদার প্লেন পারপেন্ডিকুলার টু ইট, মানে এই আগের যে প্লেনটার সাথে কনসিডার করেছি তার সাথে পারপেন্ডিকুলার টু ইট 30 ডিগ্রি, হোয়াট ইজ দ্য রিয়েল ডিপ অফ দ্য প্লেস, রিয়েল ডিপ
আমি 100% শিওর তোমরা প্রবলেমটা কিছু বুঝতে পারোনি, আমি রাইট? হ্যালো, বুঝতে পেরেছো? একদম। এবার আমি 100% শিওর যে আমি তোমাদের এই প্রবলেমটা বোঝাতে পারবো। এটাকে একটা অন্য ফরম্যাটেও আসে, অন্য ফরম্যাটে, সেটা আমি পরে আসছি। মানে অন্য একটা স্টেটমেন্টও আছে, মন দিয়ে শোনো। ধরো এটা আমার ম্যাগনেটিক মেরিডিয়ান, ঠিক বলো, এইটা আমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, ঠিক বলো বলো বলো, এইটা বি ই, তাহলে এটা কত বি বলো বলো, বি এইচ, আর এইটা বি ভি, বি ভি। এই অ্যাঙ্গেলটা কি ছিল মনে আছে? ডি, ডি মানে কি ছিল? আই, আই। তাহলে আমরা ট্যান আই কি পেয়েছিলাম? বি ভি বাই বি এইচ, বলো এটা পেয়েছিলাম? কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই। এবার মন দিয়ে শোনো, এইটা তো বিএইচ, দেখো এটা তো বিএইচ। এবার দেখো এর সাথে আমি আর একটা এরকম প্লেন নিলাম, নিতেই পারি এই একটা প্লেন। এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ডেল্টা, এই অ্যাঙ্গেলটা, এটা কিন্তু অন্য একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা ডেল্টা। তাহলে বলো তো এইটা যদি বিএইচ হয় তাহলে এইটা কত হবে? এই এইটা বিএইচ কি হবে বলো? বিএইচ প্লাস প্লাস কস ডেল্টা হবে বলো। এবার মন দিয়ে শোনো, এই যে অ্যাপারেন্ট জিওমেট্রিক ডিপ বলেছে না, ইন এ ভার্টিক্যাল প্লেন, মানে আমি যদি এই যে ওয়াইড দিয়ে যে প্লেনটা ড্র করেছি সেটা এরকম ড্র করতাম, আর এই ডিরেকশন বরাবর এই বিএইচ থাকতো না? এটা তো চেঞ্জ হচ্ছে না, হচ্ছে কি? দোস্ত বি, এটাকে বি ভি, এটা থাকতো কি থাকতো না? এই যে এই ওয়াইডটাকে ড্র করছি আর এই বরাবর কি বলতো? কস ডেল্টা। তাহলে বলতো এইখানে আমি একটা, এই প্লেনে আমি আর একটা আই পেতাম না? আই ড্যাশ মানে আই ওয়ান বলছি, তার মানে এখানে ট্যান আই ওয়ান এর ভ্যালু আমি কি লিখতাম? বি ভি বাই বি এইচ কস ডেল্টা লিখতাম, দেখো লিখতাম। হ্যালো, এই যে আই ওয়ানটা, এইটা কি অ্যাকচুয়াল ডিপ? না, অ্যাকচুয়াল ডিপটা তো এই প্লেনে, কিন্তু আমি কোন প্লেনটা নিয়েছি? দেখো আমাকে তো জিওমেট্রিক মেরিডিয়ান নিতে হবে। আমি এই যে প্লেনটা নিয়েছি এটা অন্য একটা প্লেন যেটা জিওমেট্রিক মেরিডিয়ানে নয়, তোমরা কি বুঝতে পারছো? তার মানে ওই প্লেনে কি আই আই মানে অ্যাপ্লিকেবল? না, কিন্তু ওই প্লেনে যে আইটা তাকে বলে অ্যাপারেন্ট জিওমেট্রিক ডিপ ইন এ ভার্টিক্যাল প্লেন। দেখো অ্যাপারেন্ট, এই যে আমরা যে ভুল করি, কি বললাম বুঝলে? হ্যালো, তোমরা বুঝতে পারলে? এবার মন দিয়ে শোনো, এবার আমি কি করছি, এই যে এই ওয়াইড দিয়ে যে প্লেনটা ড্র করেছিলাম, এই যে দেখো এর সাথে পারপেন্ডিকুলারলি আমি আর একটা প্লেন ড্র করছি, এর সাথে পারপেন্ডিকুলারলি, এর সাথে পারপেন্ডিকুলারলি, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। কোন অ্যাঙ্গেলটা বলতো? এই যে এইটার সাথে পারপেন্ডিকুলার। তাহলে বলতো এই প্লেনেও তো একটা অ্যাপারেন্ট, এই প্লেনেও তো একটা অ্যাপারেন্ট তোমার আই টু হবে, হবে কি হবে না? হ্যালো, এই প্লেনে, এই যে এই রেড দিয়ে যেটা ড্র করেছি, এই প্লেনেও তো একটা অ্যাপারেন্ট আই টু হবে, হবে কি হবে না? এই যে এইটা আই টু, বলতো সেই আই টুর ভ্যালু কত? ট্যান আই টুর ভ্যালু বলতো কি হবে বলো? ট্যান আই, ট্যান আই টুর ভ্যালু কত? আয়ুষি শুনতে পাচ্ছ? ভেরি গুড, ভেরি গুড ডিয়ার, আই এম অ্যাবসলিউটলি হ্যাপি। এটা দেখো বি ভিটা তো কমন, দেখো বি ভিটা কমন না, কারণ এইটার জন্য বি ভিটা তো চেঞ্জ হচ্ছে না। আর নিচে কি আসছে? বি এইচ সাইন ডেল্টা, দেখো দেখো, এই যে এইটা যদি বি এইচ কস ডেল্টা হয় এটা বি এইচ সাইন ডেল্টা, হবে কি হবে না? এবারে তোমরা, তোমরা এইটাকে উল্টে দাও আর এইটাকে উল্টে দাও, উল্টে এইটা প্রুফ করার চেষ্টা করো তো। কট স্কোয়ার আই ওয়ান প্লাস কট স্কোয়ার আই টু ইকুয়াল টু কট স্কোয়ার আই, দেখো তো এইটা আসছে কিনা? এবার বলো এই কট আই ওয়ান, সরি আই ওয়ান আর আই টু অ্যাপারেন্ট ডিপ, এটা কি বুঝতে পেরেছো বলো? বলো অ্যাপারেন্ট ডিপ, এটা বুঝতে পেরেছো? হ্যালো,
এবার দেখো, এট এ প্লেস দা অ্যাপারেন্ট জিওমেট্রি ডিপ ইন এ ভার্টিক্যাল প্লেন ইজ 40 এন্ড ইন অ্যানাদার প্লেন পারপেন্ডিকুলার টু ইট ইজ 30, তাহলে বলো তো আই ওয়ান আর আই টু কত? বলো, একটা 40 আর একটা 30, আর এটা 30। তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করলে আই এর ভ্যালু বেরোবে 25.26। এইটা প্র্যাকটিক্যাল ওয়ে অফ ক্যালকুলেশন অফ ডিপ। কেন? তুমি তো একটা পার্টিকুলার প্লেসে, ভেবে দেখো একটা পার্টিকুলার প্লেসে তুমি তো ম্যাগনেটিক মেরিডিয়ান, ম্যাগনেটিক মেরিডিয়ান কোন প্লেন দিয়ে যাচ্ছে সেটা সবসময় বলতে পারবে না, পারবে কি? কিন্তু তুমি এটা তো করতে পারবে, একটা প্লেসে তুমি যে কোনো একটা প্লেনে, যে কোনো একটা প্লেনে ডিপ ক্যালকুলেট করলে, সেটা অ্যাপারেন্ট ডিপ, সেটা রিয়েল ডিপ নাই হতে পারে, তাই তো? যে কোনো একটা প্লেনে, তারপরে ঠিক তার পারপেন্ডিকুলার একটা প্লেনেও তো তুমি ক্যালকুলেট করলে, তাই না? তারপরে ফর্মুলা লাগিয়ে দিলে চলে আসবে না? তোমাকে আমার কথা বুঝতে পেরেছো কনসেপ্টটা? বলো বলো বলো, কনসেপ্টটা বুঝতে পেরেছো? তার মানে কি এটা হচ্ছে প্র্যাকটিক্যাল ওয়ে অফ ক্যালকুলেশন না? ভেবে দেখো, বলো বলো বলো, এটা প্র্যাকটিক্যাল ওয়ে অফ ক্যালকুলেশন না? কোনো ডাউট থাকলে বলো। ওকে, আচ্ছা, এইবারে এগুলো সব বিভিন্ন জায়গায় করানো হয়েছে এই প্রবলেমগুলো। প্রবলেমটা দেখো, পারবে কি না সেটা আগে বলবে, খুব ইজি বলেছে। ইফ দ্য হরাইজন্টাল কম্পোনেন্ট অফ আর্থ ম্যাগনেটিক ফিল্ড এট এ প্লেস ওয়্যার দ্য অ্যাঙ্গেল অফ ডিসি 60 ডিগ্রি ইজ 4.0.4 ই, ক্যালকুলেট দ্য ভার্টিক্যাল কম্পোনেন্ট দ্য রেজাল্টেন্ট ম্যাগনেটিক ফিল্ড এট দ্যাট প্লেস। খুব ইজি না? আচ্ছা দেখো, এটা বলেছে আমরা কি জানি, বিএইচ ইকুয়াল টু বিই কস ডেল্টা, এইটা বলে দিয়েছে 0. না, এটা বলে দিয়েছে 4×10⁻¹ ইকুয়াল টু বিই টা বার করতে বলেছে কস অফ, ও ডেল্টা না, এটা কত কি জানো ছিল, কি আই নিয়েছিলাম না আই, তাহলে এখানে কত হবে 60 ডিগ্রি। এখান থেকে আমি বিই পেয়ে যাব, আবার বিভি ইকুয়াল টু বিই সাইন ডেল্টা, বলো এখান থেকে বিভি পেয়ে যাব 8×10⁻¹ √3/2, কারণ এখান থেকে আমি এই দুটো থেকে ক্যালকুলেট করলে বি এর ভ্যালু পেয়ে যাব 8×10⁻¹। বলো কোনো ডাউট আছে কিনা, ইজি একটা প্রবলেম, বলো। আচ্ছা এই প্রবলেমটা দেখো, ও ঠিক আছে, আমরা পরে রিয়ে চলে যাব। দেখো তো এই প্রবলেমটা পারি কিনা, বলেছে দ্য ডিক্লিনেশন এট এ প্লেস ইজ 15 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ, ইন উইচ ডিরেকশন শুড এ শিপ বি স্টিয়ার্ড উইথ রেসপেক্ট টু কম্পাস নিডল সো দ্যাট ইট রিচেস আ প্লেস ডিউ ইস্ট। কি করে করবো বলতো? দেখো এই আমি এইভাবে ড্র করছি, এটা যদি জিওমেট্রিক নর্থ হয়, এটা জিওমেট্রিক সাউথ, ঠিক? এবার বলেছে ডিক্লিনেশন, ডিক্লিনেশন মানে কি, কোনটা কোন প্লেনে, হরাইজন্টাল না ভার্টিক্যাল, বলো? হরাইজন্টাল, কিন্তু আমি ওপর থেকে দেখছি, ওপর থেকে যদি দেখি তাহলে এইটা জিএন, এটা জিএস। এবার বলেছে ডিক্লিনেশন ইজ 15 ডিগ্রি ওয়েস্ট অফ নর্থ, দেখো ওয়েস্ট অফ নর্থ, নর্থ থেকে ওয়েস্টের দিকে, তার মানে দূর বাবা, এইটা আমার ডিক্লিনেশন না, এইটা 15 ডিগ্রি, দেখো বুঝতে পেরেছো কিনা, এইটা ম্যাগনেটিক নর্থ, এটা ম্যাগনেটিক সাউথ, বলো। হ্যালো, তার মানে এই প্লেসে, এইটা ধরো একটা প্লেস, এই প্লেসে ওর কম্পাসটা এইরকম শো করছে না, দেখো ওপর থেকে দেখছো, ওপর থেকে, বলো। ওকে, এইটা হচ্ছে ডেস্টিনেশন, দেখো এইটা ডেস্টিনেশন, তাহলে মানে এই দিকে যেতে গেলে ওকে বেসিক্যালি, বলো, 105 ডিগ্রি ঘোরাতে হবে, বলো বুঝতে পারছো? এই সেম কনসেপ্টের উপর এই প্রবলেমটা, দেখি তো কে কে পারো, এই সেম কনসেপ্টের উপরে। অ্যাকচুয়ালি এইটা মানে হরাইজন্টাল প্লেনে, কিন্তু তুমি ওপর থেকে দেখছো, তুমি ওপর থেকে দেখছো, তুমি ওপর থেকে দেখছো, সেম ভাবে এইটা জিওমেট্রিক্যাল নট আর ইয়ে করছি না,
এইটা হচ্ছে 18 ডিগ্রি। ওকে বুঝতে পারছো? হ্যালো, আর এইটা হচ্ছে ডেস্টিনেশন। দেখো বুঝতে পেরেছো কিনা, যেটা বলেছে শিপ ইজ টু রিচ আ প্লেস 10 ডিগ্রি সাউথ অফ ওয়েস্ট, এটা হচ্ছে ডেস্টিনেশন। In which direction should it be steered with respect to compass needle if the declination at that place is 18 degree west of north? এরকম দেওয়া আছে, তাহলে ওকে কতটা ঘোরাতে হবে বলো? বলো, এইটা ভ্যালু কত আসছে? 82 ডিগ্রি আসছে। আচ্ছা লাস্ট প্রবলেম আজকের, দেখো তো বলেছে আ শিপ ইজ সেইলিং ডিউ ইস্ট অ্যাকর্ডিং টু মেরিনার্স কম্পাস ইফ দ্য ডিক্লিনেশন অফ দ্যাট প্লেস ইজ 18 ডিগ্রি ইস্ট অফ নর্থ, হোয়াট ইজ দ্য ট্রু ডিরেকশন অফ দ্য শিপ? তুমি ওপর থেকে দেখছো তাহলে এরকম দেখতে পাবে, সেম ভাবে এগুলো সব ভার্টিক্যাল প্লেন, হরাইজন্টাল প্লেনে। ওকে, এটা জি এন, এটা জি এস, আর ওই প্লেনে ওই প্লেসে এইটা হচ্ছে ম্যাগনেটিক মেরিডিয়ান, ম্যাগনেটিক নর্থ পোল, ম্যাগনেটিক সাউথ পোল। এই অ্যাঙ্গেলটা কত বলতো? রাইট, এইবারে তাহলে এইটা ম্যাগনেটিক ইস্ট আর এইটা ম্যাগনেটিক ওয়েস্ট না? কারণ এইটা যদি এইটা হয় এটার সাথে 90 ডিগ্রি করে ম্যাগনেটিক ইস্ট আর ওয়েস্ট হবে না? এই শিপ ইজ সেইলিং ডিউ ইস্ট অ্যাকর্ডিং টু মেরিনার্স কম্পাস, বুঝতে পারছো আমি কি বলছি? হ্যালো, মানে মেরিনার্স কম্পাসের রেসপেক্টে ও ইস্টের দিকে যাচ্ছে। হ্যাঁ, তার মানে ও ট্রু ডিরেকশন কি হবে বলো? ট্রু ডিরেকশন, এইটা ও ট্রু ডিরেকশন না, মানে মানে ট্রু ডিরেকশন মানে এই এগুলো তো ম্যাগনেটিক মেরিডিয়ানের রেসপেক্টে, আমি তো বেসিক্যালি জিওমেট্রিক্যাল মেরিডিয়ানের রেসপেক্টে আমি বলবো, জিওমেট্রিক্যাল ইয়ের রেসপেক্টে, তাই না? এটাও 18 ডিগ্রি হবে সাউথ অফ ইস্ট বলো? গুড 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 গুড, তার মানে ট্রু হচ্ছে 18 ডিগ্রি সাউথ অফ ইস্ট, মানে দেখো পরিষ্কার কথা হচ্ছে ও যাচ্ছে এই ডিরেকশনে, অ্যাকচুয়ালি যাচ্ছে, কিন্তু সেটা আমি তো মেরিনার কম্পাসের রেসপেক্টে ও ইস্টে যাচ্ছে। এবার মেরিনার কম্পাস 18 ডিগ্রি ডিক্লিনেশন শো করছে, তার মানে মেরিনার কম্পাসের এইটা হচ্ছে তোমার নর্থ পোলের ডিরেকশন, তার মানে তার রেসপেক্টে যদি আমার ইস্টে যায় তার মানে এটার সাথে 90 ডিগ্রি, তাহলে ও ট্রু ডিরেকশন হবে এইটার সাথে 18 ডিগ্রি। আমি কি পুরো জিনিসটা তোমাদের বোঝাতে পেরেছি? ওকে, যদি বোঝাতে পারি তাহলে দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ক্লাস।